কালকেও আলোচনা করেছিলাম যে মন্ত্র যারা একটা নাম সংহিতা তাতে কি থাকে ব্রাহ্মণে কি থাকে আরণ্যকে কি থাকে অনুষদে কি থাকে কিন্তু এটা ক্লিয়ার কাট ডিভিশন নয় এটা যে পুরো পরিষ্কার ডিভিশন থাকবে তা না যে মন্ত্রগুলো যজ্ঞে লাগে যেটা কালকে আলোচনা হলো ঋক সাম সেগুলো হলো ঠিক ঠিক মন্ত্র কিন্তু কোন কারণে দেখা যায় যে পরের যে পোর্শন গুলো রয়েছে মানে উপনিষদ ও আরণ্যক সেটা ঢুকে গেছে আগে যদি মনে করেন যেটা যেমন আপনারা শুনে থাকবেন কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড ওইরকম কোনো ডিভিশন নেই ওগুলো একটা ব্রড ডিভিশন বলে ওটা ক্লিয়ার কাট ডিভিশন নেই এবং সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হয় উপনিষদ রুমালি উপনিষদ কি উপনিষদ জিনিসটা কি আপনি এক সেন্টেন্সে বলতে পারবেন এক সেন্টেন্সে বেশি বলবেন না আত্মজ্ঞান এক্স্যাক্টলি উপনিষদে একটাই ব্যাখ্যা আত্মজ্ঞান নিয়ে ডিসকাশন করছে কোনো অন্য ডেফিনিশন নেই বাকিগুলো নানা রকমের ব্যাখ্যা নিয়ে আসে এমন কঠোপনিষদ বা বিভিন্ন জায়গায় আচার্য সংঘর ওটাকে উপনিষদকে না বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ডিফাইন করছে সেখানে শব্দটাকে নিয়ে তার যে রুটস ওইটাকে নিয়ে তার উপসর্গ প্রত্যয় এগুলোকে নিয়ে দেখাচ্ছে এই অর্থ হয় কিন্তু ওর তত্ত্ব যেটা সাবজেক্ট ম্যাটার যেটা আচার্য সংকর পদে 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 বলবো একটাই আত্মতত্ত্ব বলুন আত্মা কি বলছিলেন আপনি কত কালকেই বলে যাচ্ছেন আপনি আজকে আপনি বলিয়ে ছাড়াবেন বলার চেষ্টা করছিলেন বলুন আত্মতত্ত্ব আত্মা মানে কি আত্মা মানে আমিত্ব ব্যাস আর কিছু নেই ওর কোন ডেফিনেশন নেই আত্মা মানে হয় আমিত্ব ওর অন্য কোন অর্থ নেই একটাই আত্মা মানে আমিত্ব যে মনে করে আমার দেহ আমি তার কাছে দেহটাই আত্মা যে মনে করে আমার মনটাই আমি তার কাছে মনটাই আত্মা যিনি বুদ্ধিকে মনে করেন বুদ্ধি আত্মা যিনি ঈশ্বরকে মনে করেন যে আমি আর তিনি এক তার কাছে ঈশ্বর আত্মা আর যিনি সর্বব্যাপী যেটা আমরা আলোচনা করব সেটাকে আত্মা মনে করেন তার কাছে আত্মা ওইটা এই ডিস্টিংশনটাকে আনার জন্যে যে উপনিষদে যে ডিসকাশনটা হবে একে বলবেন ব্রহ্ম শব্দটা সেটা একটা স্পেশাল মিনিং আছে আমরা আলোচনা করবো এগুলো ব্রহ্ম মানে হচ্ছে বৃহৎ যার থেকে বড় আর কিছু নেই যেটা শেষ কথা আত্মাকে যখন সর্বব্যাপী ব্রহ্মরূপে যখন যেটা যে বই ডিসকাস করে সেটাই উপনিষদ আত্মাকে দেহরূপে ডিসকাস করে এরকম আছে বই বেশিরভাগ নভেল তাই বেশিরভাগ লিটারেচার আপনি দেখছেন বেশিরভাগ লিটারেচার সারা বিশ্বে বাংলা হিন্দি আর ফ্রেঞ্চ আর ইংলিশ না সব লিটারেচার মানে আত্মাকে দেহরূপে তারা ট্রিট করে লেখে ইনফ্যাক্ট ফিলসফি যেটা আরো একটু গভীরে যায় যেখানে তারা জীবনকে নিয়ে আলোচনা করেন মনকে নিয়ে আলোচনা করেন সেখানে দেখবেন একটা ফিলসফি আছে এক্সিস্টেন্সিয়ালিজম জিয়া পাল সার্ত্র এনারা শুরু করেছিলেন সেখানে ফিলসফি তো দেহকেই আত্মা বানিয়ে দিয়েছে ডিসকাশন পুরো যে ডিসকাশন যেটা চলছে শুধু নিজের এই দেহের যে অস্তিত্ব এটাকে নিয়ে বাইরে না ঠিক তেমনি যখন মনকে আত্মা নিয়ে দেখে তখন আমরা সেটা ফিলসফি বলি যেখানে কাম ভাব সেটাকে আত্মা নিয়ে যখন দেখছে তখন কাম সূত্র আদি ওটা হয়ে যাচ্ছে নিজেকে আপনি কিভাবে দেখছেন আমিত্ব আপনার আমিত্বটা কোথায় উপনিষদ শুধু আত্মাকে নিয়ে ডিসকাশন করেন কিন্তু আত্মাকে ব্রহ্মরূপে তোমার আমিত্বটা কি না সর্বব্যাপী ব্রহ্ম সংক্ষেপে যারা নভেল লেখেন কাহিনী লেখেন তারা কখনো বলে না যে আমি আত্মতত্ত্বকে নিয়ে আলোচনা করছি
আত্মাকে যখন ব্রহ্মরূপে দেখা হয় এটার একটা শর্ট নাম, খুব সংক্ষিপ্ত নাম হলো আত্মতত্ত্ব বিবেচনা। যারা দেহকে আত্মা দেখছে তারাও কিন্তু আত্মতত্ত্বেরই বিবেচনা করছে। চার রাগ যখন বলছে আমি জন্মালাম আমি মরে যাব, মরার পরে আর কিছু নেই, তারাও কিন্তু আত্মাকে নিয়েই আলোচনা করছে, কিন্তু তাদের কাছে আত্মাটা দেহ। উপনিষদের বৈশিষ্ট্য হলো উপনিষদ আত্মাকে ব্রহ্মরূপে দেখে। সেখানে তারা ঋষিদের কথা নিয়ে আসেন, ঋষিরা জিনিসটাকে এইভাবে দেখেছিলেন, আমরা যেটা ডিসকাশন করব আর যুক্তি দিয়ে দেখাচ্ছেন। বিশেষ করে কেন উপনিষদ হচ্ছে যুক্তি দিয়ে দেখা, যে আসল জিনিস যেটা সব কিছুর পেছনে আছে এটা আত্মা ছাড়া অন্য কিছু হতে পারে না। তো যেখানে আত্মতত্ত্ব নিয়ে ডিসকাশন সেটাকে বলা হয় উপনিষদ। খুব ইম্পর্টেন্ট সেন্টেন্স, এটাকে লিখে নিন। আত্মতত্ত্বের যেখানে ডিসকাশন সেটা উপনিষদ, মানে বেদের যে অঙ্গ যেটা রয়েছে। উপনিষদ কখনই দেহ আত্মাকে নিয়ে আলোচনা করে না, মন আত্মাকে নিয়ে করে না, ওরা পাপ আত্মা যেটা মানে বহির যেগুলো আত্মা সেটাকে নিয়ে ডিসকাশন করে না। যদি আদপেই করে সেটা দেখানোর জন্য যে এটা আত্মা নয়, তাছাড়া ডিসকাশন করে না। ওরা যখনই করবে প্রত্যেক আত্মা ভেতরে যে আত্মাটা রয়েছেন সেটাকে নিয়ে, আর দেখাবেন কিভাবে ভেতরে যে আত্মাটি রয়েছেন সেটাই হলো ব্রহ্ম, সর্বব্যাপী, যেটা সর্বং খলবিদম ব্রহ্ম, ওইটাই সর্বং খলবিদম ব্রহ্ম, ওটা প্রথম। সেকেন্ড আহম ব্রহ্মাস্মি, যা কিছু আছে ব্রহ্ম, আমি সেই। এটাই হলো উপনিষদের বক্তব্য, এছাড়া উপনিষদের কোনো বক্তব্য নেই। এখন উপনিষদে দেখা যায়, এই যে উপনিষদে যেটা লিখলাম, অনেক সময় উপনিষদ মন্ত্রেই আছে, অনেক সময় উপনিষদকে দেখা যায় ব্রাহ্মণে ঢুকে আছে, আর অনেক সময় উপনিষদকে দেখা যায় আরণ্যকে ঢুকে আছে, আর অনেক সময় উপনিষদ আলাদা উপনিষদ হয়ে আছে। আপনি জানেন কোন উপনিষদ মন্ত্রে ঢুকে আছে? কখনো ঘরে সারাদিন তো বই পড়ছেন স্বামীজি, এখানেও ঠাকুর স্বামীজি ঢুকে গেলেন, তাহলে উল্টোপাল্টা প্রশ্ন করলে উত্তরগুলো উল্টোপাল্টাই আসবে নাকি? হ্যাঁ, স্টুপিড কোয়েশ্চেন করলে স্টুপিড আনসার আসবে। তো অনেক সময় দেখা যায় উপনিষদ কোথায় মন্ত্রেই ঢুকে আছে। আপনি বললেন যে এই আপনি তো বললেন যে চারটে আলাদা ডিভিশন, না আলাদা ডিভিশন হয় না, ওরা সাবজেক্ট ম্যাটারকে নিয়ে ডিভাইড করেন। সেজন্য যে ক্লিয়ার কাট, যেটা কর্মকাণ্ড যেটা আমরা কালকে বললাম যে প্রথম দুটো কর্মকাণ্ড তারপরে দুটো জ্ঞানকাণ্ড, এরকম কোনো ডিভিশন নেই উপনিষদগুলো না ঢুকে আছে। তেমনি অনেক সময় দেখা যায় আরণ্যকটা ব্রাহ্মণে ঢুকে আছে, ওর নাম হলো ব্রাহ্মণ কিন্তু ঢুকে আছে আরণ্যকে। ম্যাক্স মুলার এটাকে পরে চেষ্টা করলেন, এটাকে যদি একটু কোনোভাবে সাজিয়ে গুছিয়ে ঠিকভাবে করা যায়, তখন দেখছে করতে গিয়ে অন্য কিছু সমস্যা এসে যাচ্ছে। সেই জন্য উনি বললেন যেমনটি আছে তেমনই থাক। খুব নাম করা উপনিষদ ঈশ উপনিষদ, ঈশাবাস্য উপনিষদ, ওটা হচ্ছে মন্ত্রতেই আছে, পড়েছিলেন মনে আছে? হ্যাঁ মনে ছিল, কিন্তু তো চোর পালালে তো বুদ্ধি বাড়ি সবারই, আপনার তো না, ভয়ে তো বলবেন না, কনফিডেন্ট থাকলে মুখের উপরে বলবেন। ঝগড়া করার সময় লোকের উপরে মুখে বলেন কি না? ঝগড়া করার সময় কনফিডেন্স থাকে, জ্ঞানের সময় থাকে না, সেই জন্য কথা বেরোয় না। খুব নাম করা ঈশাবাস্য উপনিষদ, ঈশ উপনিষদ যেটা প্রথম পড়া হয় ওটা মন্ত্রেই রয়েছে। যজুর্বেদ, শুক্ল যজুর্বেদ আছেন, তার চল্লিশটি অধ্যায়, তো ৩৯টা হচ্ছে শুধু মন্ত্র 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 মন্ত্র, মানে যজ্ঞে লাগে, আর ৪০তম অধ্যায় ঈশ উপনিষদ, ওটা যজ্ঞের ব্যবহার হয় না, অথচ উপনিষদ ওটা সাবজেক্ট ম্যাটারকে নিয়ে তারা ডিসাইড করে। শুধু সাবজেক্ট ম্যাটারকে নিয়ে না, ওরা যোগ্যে ওটাকে ব্যবহারও করেন না। তেমনি বেদারণ্যক উপনিষদ আছে, খুব নাম করা, যদিও নাম উপনিষদ কিন্তু ওটা ঢুকে আছে আরণ্যকে। ওরা
ওই ওটা যে আরণ্য পোর্শনের মধ্যে উপনিষদ ঢুকে আছে, ওটার নাম হচ্ছে বেদারণ্যক, অথচ ডিসকাশনটা উপনিষদের। কেন উপনিষদটা হলো খুব ইন্টারেস্টিং, ব্রাহ্মণে ঢুকে আছে। কেন উপনিষদ উপনিষদের আলাদা পার্ট নয়, কেন উপনিষদটা ঢুকে আছে ব্রাহ্মণে, সেইভাবে কেন উপনিষদ হলো পার্ট অফ ব্রাহ্মণ, আলাদা করে এটা উপনিষদ নয়। যেমন কঠোপনিষদ আলাদা করে উপনিষদ, এটা প্রশ্ন উপনিষদ আলাদা করে উপনিষদ, কিন্তু এই কয়েকটি উপনিষদ আছে যেটা এখানে সেখানে ঢুকে আছে। তো তার মধ্যে কেন উপনিষদ হলো খুব নাম করা উপনিষদ যেটা ব্রাহ্মণ পোর্শনে ঢুকে আছে। এটা আরে আরো ব্যাখ্যা করবো, এখনো শেষ হয়নি। এখন এই যে চারটে আমরা ডিভিশন বললাম, আর সেখানে কেন উপনিষদ যেটা ব্রাহ্মণে ঢুকে আছে বললাম, এখানে কি হতো, মন্ত্র যেটা সংহিতা যেটাকে বলা হয়, এটা চারটে বেদেরই নিজস্ব নিজস্ব ফিক্সড, সেখানে কোথাও কোনো ভ্যারিয়েশন পাবেন না। বলছে ম্যাক্স মুলারের খুব সুন্দর বর্ণনা আছে একটা, যখন আমরা বেদ আলোচনা করব কোনো বছরে আবার শুনবেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রচুর সেই লুটপাট করলো ভারতবর্ষে, আর 1857 যখন রিভোল্ট হলো, তো তখন ইংল্যান্ডে প্রচুর চেঁচামেচি লাগলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই একটা বদমাইশি করছে ভারতবর্ষে। তো তারা প্রচুর টাকা লুট করেছিল, শত শত কোটি টাকা তখনকার দিনে। আর যারা ওর এজেন্ট হয়ে এখানে আসতো তারা তো কোটিপতি হয়ে এখান থেকে ফেরত যেত। তখন হলো যে না, এটাকে বন্ধ করা হোক ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। ওরা তখন তড়িঘড়ি করে দেখাতে শুরু করলো যে না না, আমরা তো ভারতের কত ভালো কাজ করছি, আমরা কত কি করছি। তখন ওরা রীতিমতো কিছু 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 কাজ করতে শুরু করলেন। আর যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল তখনই তাদের ব্রিটিশরা যতই হোক প্রচুর পড়াশোনা করার লোক তো খাটতেন, তারা ভারতের যে কি ঐতিহ্য এগুলো নিয়ে প্রচুর খেটেছিলেন। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন জার্মানির বিশেষ করে বেশ কিছু যারা বড় বড় স্কলার্স তাদেরকে লাগালে হিন্দুদের যে গ্রন্থ হিন্দু বৌদ্ধ এটাকে ট্রান্সলেট করা। তো ট্রান্সলেট করতে গিয়ে বেশিরভাগই পাণ্ডুলিপি পাওয়া যায় না। তো ম্যাক্স মুলার ওখানে অক্সফোর্ডে বসে লোকজনকে লাগিয়ে ম্যানুস্ক্রিপ্ট কালেক্ট করতে শুরু করলেন। আর শুধু ম্যাক্স মুলার ছিলেন না, একটা বড় টিম ছিল অফ স্কলার্স, দুর্দর্শ স্কলার্স তারা। একটা সিরিজ তারা বার করলেন বইয়ের, নাম হচ্ছে সেক্রেট বুকস অফ দ্য ইস্ট, 50টা ভলিউম তাতে আছে, 50 volumes। তো তাতে ভারতবর্ষের যতগুলো মেইন বইগুলো ট্রান্সলেটেড হলো ইংলিশে। ততদিন ভারতবর্ষে কেউ জানতো না যে কাশ্মীরে বেদ কেমন আছে, আর কন্যাকুমারীতে বেদ কেমন আছে, কামাখ্যাতে কেমন আছে, কচ্ছে কেমন আছে, ওনারা কেউ জানতেন না। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন রাজা হয়ে বসে আছে, তারা ওই ধমক দিয়ে দিয়ে ওই ব্রাহ্মণগুলোকে কাউকে টাকা দিয়ে কাউকে সেই প্রশংসা করে কাউকে দানপত্র দিয়ে তাদের কাছ থেকে ম্যানুস্ক্রিপ্টগুলো জোগাড় করতে শুরু করলো যে আপনার কাছে কি আছে, তিন তো একটা কপি দিয়ে দিচ্ছে। ওগুলো সব গেল এতে অক্সফোর্ডে। তো ম্যাক্স মুলার বিয়ে দেখছেন যে কোনো দুটো বাড়িতে যে বেদ কোথাও কোনো ডিফারেন্স নেই, কাশ্মীরের যে বেদ তার যে শব্দ তার যে উচ্চারণ, এই যে একটা দাঁড়িয়ে দুটো দাঁড়িয়ে নিচে দেখছেন একেবারে সমান, কা না কন্যাকুমারী থেকে, অথচ এই দুজনের কোনো রিলেশন নেই। তো ম্যাক্স মুলার বলছেন যে এই হাজার হাজার বছর ধরে উনি 1500 BC মানতেন, যেটা এখন থিওরিটা ডিবাঙ্কড হয়ে গেছে, উনি নিজের মতো ওটাকে 3000 বছর বলছেন,
যে ব্রাহ্মণরা 3000 বছর ধরে শুধু মুখস্থ করে আর মুখস্থ করার টেকনিক এমন বার করেছে যে বেদ যখন পড়বেন তখন একটা ডিসকাশন হবে টেকনিকগুলো কী কী ছিল, যাতে কোথাও কখনো কোনো উচ্চারণে ভুল হতে পারে না। পদপাঠ, গণপাঠ, সমূহ পাঠ, অনেক ধরনের পাঠ ছিল, যেমন পুরো যে মন্ত্র মুখস্থ করবে, এক একটা শব্দ করে মুখস্থ করবে, তারপরে শব্দগুলোকে লম্বা করে এরকম করে, যেমন এরকম এরকম লেখা থাকে তো এরকম করে মুখস্থ করবে, কোথাও করে ছাড় না হয়, তারপরে 1 2 3 1 2 3 1 2 3 2 3 এরকম করে ওদের পুরো বিরাট ইয়ে আছে প্রসেস। এখনো একটা প্র্যাকটিস হয় আমাদের এই বেদ বিদ্যালয়ে আছে বেলুড় মঠে, এখানেও সেভাবেই শেখানো হয়। অবাক হয়ে দেখছেন কোথাও কোনো ধরনের অমিল নেই, অথচ এক অপরকে জানে না। এক একটা যে ব্রাহ্মণ, বেঙ্গলে যে ব্রাহ্মণ, সে নিজের বংশ পরম্পরা ওটাকে মেনটেন করে যাচ্ছে, সে জানে না অপরের কাছে কি আছে। এরা জানে যে সামবেদের পণ্ডিত, বেদী বা দ্বিবেদী, দুটো বেদ জানে, ত্রিবেদী তিনটে, চতুর্বেদী চারটে জানে। ওদের যখন ম্যানুস্ক্রিপ্ট দিচ্ছে দেখছে যে কোথাও কোনো অমিল নেই, তো বলছে যে অবাক, যে শুধু মেমরি জোরে ওরা এটাকে মেনটেন করেছে। ম্যাক্সিমামে তারপরে লিখছেন অক্সফোর্ডে তখন কিছু ব্রাহ্মণরা পড়তো, সংস্কৃত স্কলার ছিল ওরা, বলছেন এমনই মেমরি যে প্রেসে গিয়ে যখন এটা ছাপা হচ্ছে প্রুফের জন্য আসছে, ও কাগজ দেখে ওটাকে মেলাচ্ছে না প্রুফ, ওই দেখেই বলে দিচ্ছে এই জায়গাটা আপনার ভুল আছে উচ্চারণে, মানে এমন মেমরি তাদের, ও দেখেই বলেছে এটা এই জায়গাটা ভুল আছে। এবার ম্যাক্স মুলার যখন ম্যানুস্ক্রিপ্ট খুলে দেখছেন দেখছি সত্যি ওটা ভুল আছে। এই সাংঘাতিক মানে সারা দেশে ব্যাসদেব যেটা দিয়ে গেছেন একেবারে আজকেও যেটা আপনি পাচ্ছেন এক্স্যাক্টলি যেটা ব্যাসদেব দিয়েছিল 4000-5000 বছর আগে, আজকেও আপনি এক্স্যাক্টলি ওটাই পাচ্ছেন, কোথাও কোনো ডিফারেন্স নেই সঙ্গীতার্থী। কিন্তু তারপরে যেটা যখন ব্রাহ্মণে এসে যায় তখন গোলমাল শুরু হয়ে যায়। ব্রাহ্মণে কি হয়, ব্যাসদেব যেগুলো দিয়েছিলেন সেটার পরে ঋষিরা কিছু ব্যাসদেবের সময় এসেছে কিছু তারপরে, ওগুলো সব কালেক্টেড হয়ে গেছে। কিন্তু কোনো কোনো কারণে হয়তো দুজন বড় ঋষি ওদের কোথাও একটা অমিল হয়ে গেছে, বা তারা কোনো একটা অন্য পরম্পরায় পড়েছে, কারণ ব্যাসদেবের আগেও তো বেদ ছিল কি না, তখন যে ব্রাহ্মণের একটু আলাদা হয়ে গেছে, কি আরণ্যক একটু আলাদা হয়ে গেছে, কি উপনিষদ একটু আলাদা হয়ে গেছে, মন্ত্র যেভাবে ফিক্সড বাকিগুলো সেভাবে ফিক্সড নয়, ভার্সেন্স আলাদা, মানে একই ভার্সনে যে স্পেলিং মিস্টেক হয়ে গেল তা না, এই ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ, সঙ্গীতাটা সেম কিন্তু ব্রাহ্মণের যে বইগুলো পাল্টে যাচ্ছে বা আরণ্যকের বইগুলো পাল্টে যাচ্ছে। কেন পাল্টাচ্ছে, ও বিভিন্ন ঋষিরা নিজের মতো এটাকে, কারণ ওটা তো ভগবানের দেওয়া ওই অর্থে নেওয়া হতো না, ভগবানের দেওয়া একমাত্র মন্ত্র যেটা কালকে আমরা আলোচনা করলাম। এখন এই চারটের পরে আরো ছটি আছে যেটাকে বলে বেদাঙ্গ, কারণ এই মন্ত্রগুলো লাগে যজ্ঞে, যজ্ঞ করার জন্য আহুতি দিতে হবে, আহুতি কিভাবে দেবে, এটা হলো ব্রাহ্মণ, সেই জন্য যারা বেদের দর্শন নিয়ে যারা চলেন তারা শুধু বলেন মন্ত্র আর ব্রাহ্মণ এটাই বেদ, বাকি আর অন্য কারো উপনিষদ এটা বেদ না, ওরা মানতেই চায় না এটাকে বেদ রূপে, যেটা পূর্ব মীমাংসা আমরা বলি, বা শুধু মীমাংসা তারা আর অন্য কারো উপনিষদকে মানেই না বেদ রূপে, শুধু মন্ত্র আর ব্রাহ্মণই বেদ। কিন্তু যজ্ঞ করতে গেলে আরো অনেক কিছু জিনিস লাগবে, যেমন যজ্ঞটা কখন হবে, মন্ত্রের উচ্চারণ কিভাবে হবে, এই ধরনের, তো ওটা যদি ছটি তার অঙ্গ, ছটি ওটাকে বলা হয় বেদাঙ্গ, যারা জানে না লিখে নিন, শিক্ষা,
এটা কিন্তু এই যে বর্তমান কালের শিক্ষা তা না, এটা একটা টেকনিক্যাল টার্ম শিক্ষা। শিক্ষা হচ্ছে উচ্চারণ বিধি, তৈত্রীয় উপনিষদ পুরোপুরি ওই শিক্ষা শিক্ষাকে নিয়ে আলোচনা। সেকেন্ড হচ্ছে কল্প, কল্প কল্প হচ্ছে ম্যানুয়াল, কয় লকযুক্ত, কল্প হচ্ছে ম্যানুয়াল, যোগটা কিভাবে হবে। ব্রাহ্মণ তো বিস্তারিত আলোচনা, কল্পটা হচ্ছে একটা ম্যানুয়ালের মতো আর কি। সেকেন্ড হচ্ছে ব্যাকরণ, ব্যাকরণ জানাটা কম্পালসারি ছিল। চার নম্বর হচ্ছে নিরুক্ত, নয় হসি র হসু কয়তযুক্ত। নিরুক্তর অর্থ হয় এটিমোলজি, এটিমোলজি মানে হয় এই এই শব্দ এর অর্থটা কিভাবে এসেছে। আমরা বর্তমান কালে এগুলো আর এইভাবে আমরা ব্যবহার করি না, কিন্তু যারা আগেকার দিনে ইংলিশ ডিকশনারি আদি ব্যবহার করেছেন দেখবেন অনেক সময় ওরা বলে রুটসটা বলে দেয়, এখনো যদি ইন্টারনেটে সার্চ করে ভালো ভালো ডিকশনারিতে ওরা বলে দেয় এই শব্দটা কিভাবে এসেছে, কোথায় থেকে এসেছে। তো বেদ আমরা যখন লাস্ট যেটা জানি ব্যাস দেওয়া তারপরে, তখনই বেদের ভাষা এত পুরনো হয়ে গেছে যে তৎকালীন ব্রাহ্মণরা জানতো না এই শব্দের অর্থ কি। ব্যাসের সময় এত পুরনো হয়ে গেছে তো বলে রফলি 8th সেঞ্চুরি, ওই যা হয় পুরনো দিনকে নিয়ে কেউ জানে না 8th সেঞ্চুরি না 4th সেঞ্চুরি ভগবান জানে। ইয়াস্ক বলে, ইয়াস্ক একজন ব্রাহ্মণ পণ্ডিত, তিনি বললেন যে এভাবে তো জানাই জানে না যে বেদে কি বলতে চাইছে। তো তিনি ওই তখনকার যে শব্দগুলো সার্কুলেশনের বাইরে চলে গেছে সেই শব্দগুলোকে তিনি অর্থ বার করলে ডিকশনারির মতো আর কি, কিন্তু রুটস দিয়ে এর এই অর্থ। আজকে যখন বেদ পড়া হয় নিরুক্তে প্রচন্ড দরকার পড়ে, নাহলে বোঝাই যায় না এই শব্দের ওখানে কি অর্থ। ইয়াস কিন্তু প্রথম ছিলেন না, বলে দেখি তার আগেও ছিল যারা নিরুক্ত লিখেছে, মানে বেদ কত পুরনো তাতে খালি আন্দাজ আমরা পাই। আপনি দেখবেন বর্তমান কালে বোধ হয় জলধি সরকার, রুমাদি আপনি জানেন জলধি একটা নতুন বই উনি লিখেছিল, কিছুদিন আগে লিখেছিলাম, খুব ইন্টারেস্টিং বই। কথা বলতে ঠাকুর অনেকগুলো শব্দ ব্যবহার করছেন, পালকি ওয়া শুটকো কল এইগুলো, তা বর্তমানকালে না 100 বছর পরে লোকেরা জানি না জিনিসগুলো কি। তুমি ওই ছবি এঁকে এঁকে একটা বই লিখেছেন যেখানে এগুলো ব্যাখ্যা করছেন যে এটা কি এটা কি এটা কি করে, তো বলে দেখে আমার খুব মজা লেগেছিল, কারণ আমরা তো আরেকটু আগেকার লোক, আমরা এটা মোরালেস বুঝি, কিন্তু আজকালকার যে নতুন জিনিস না ওই শব্দগুলো বুঝতেই পারবে না কি বলছে। তো ওখানে জাস্ট চটি বই একটা পিকচারিয়াল ছবি এঁকে 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 তিনি দেখাচ্ছেন যে কোনটা কি, কারণ ধর্মগ্রন্থ একটু পুরনো হয়ে গেলে লোকের শব্দের অর্থটা হারিয়ে যায়। আর শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, ছন্দ হচ্ছে মিটার্স। ওনাকে জানতে হতো যে হাতটা কখন উপরে যাবে কখন নিচে যাবে, মেলোডিটা কিভাবে আসবে, না হলে বলতো যোগ্য পুরো হয় না। আমরা এই যাবে এই কাকের কাঁকার মতো যে উচ্চারণ করছি এটা দিয়ে কোনো ফল হয় না। আর লাস্ট হচ্ছে জ্যোতিষবিদ্যা, জ্যোতিষ মানে হয় এই যোগ্যটা কোন সময় হবে, কারণ ওই যে ব্রাহ্মণ পোর্শনে বা কল্প পোর্শনে লেখা আছে এই যোগ্যটা এই সময় হবে। যেমন আপনারা একটা খুব পপুলার যোগ্য যেটা আপনারা জানেনও না যে এটা যোগ্য, কিন্তু এটা যোগ্য যে সূর্যগ্রহণের সময় সব স্নান করে, তো বেটে সূর্যগ্রহণের জন্যে যোগ্য আছে, ওই যোগ্যটা যখন সূর্যগ্রহণ হয় তখনই হবে। আমরা ওগুলো ভুলে গেছি, সূর্যগ্রহণের সময় কী যোগ্য হয় কেন হয় এগুলো সব ভোলা হয়ে গেছে, কিন্তু আমরা এতটুকু জানি যে ওটার পরে স্নান করে নিতে হয়। এই হিন্দু ধর্ম মূল জিনিসটা অনেক আগে হারিয়ে গেছে। তো ওনাদের না যেমন বলছেন উষাকাল, উষাকালে যে প্রার্থনা বা যোগ্য এক ধরনের, দুপুরের যোগ্য এক ধরনের, বিকেলের যোগ্য আরেক রকমের, এটা যোগ্য একরকম, তো কোন সময়টা করা হবে, যে যখন বলা হচ্ছে যে এই সময় করবে
তার জন্য এই যে তিথি নক্ষত্র এই জিনিসগুলো জানা খুব দরকার ছিল। সারপ্রাইজিংলি এটা জ্যোতিষ, একটা হচ্ছে সময়ের গণনা আর একটা হচ্ছে প্রেডিক্টিভ। প্রেডিক্টিভ মানে হচ্ছে ওই তোমার একটা দিনকাল খারাপ চলছে। পণ্ডিতের মত যে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি ছিল না, আমাদের অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি মানে হয় যখন আপনি দিনকালের গণনা করেন। কিন্তু বাল্মীকি রামায়ণে আমরা পাই যখন দশরথ বলছেন যে তার উপরে এখন এই 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 গ্রহের সংযোগ হচ্ছে, তার মানে মৃত্যু হবে, সেটা বলছে রামচন্দ্রকে তাড়াতাড়ি যুবরাজ করে দাও। সেই জন্য পুরোপুরি যে প্রেডিক্টিভ ছিল না তাও না, কিন্তু স্কলার্সরা বলেন যে না, অরিজিনাল জ্যোতিষ যেটা ভারতবর্ষে এটা প্রেডিক্টিভ নয়, এটা হচ্ছে সময় গণনা, যার জন্যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ উষাকাল এগুলো সব, এই যে কালকে মকর সংক্রান্তি গেল, এটা বেদের সময় থেকে চলে আসছে, ওর পুরো ক্যালকুলেশন আছে। এই দিনে সূর্য উত্তরায়ণ হয়ে যায়, যদি আপনি ভালো করে হিসেব করে দেখবেন, দেখবেন ঠিক ফোটি চাই আমাদের যে না ওনাদের যে রাশির যে বিভাজন আছে, সূর্য ঠিক ওইভাবে মুভ করে 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 ঠিক 365 দিনের নামে আসে। নিশ্চয়ই বুঝতে পারলে না, দুর্গাপূজার দিন এদিক সেদিক হয়, ডান দিক বাদিক হয় জানো তো, পয়লা বৈশাখের দিন এদিক সেদিক হয় না জানো তো, এটা কখনো বিচার করে দেখেছো কি করে হয়? এক্স্যাক্টলি, দুর্গাপূজা যখন চলে ওগুলো এটাকে বলে লুনার ক্যালেন্ডার, যেমন মুসলমানদের আছে চন্দ্রমা, চন্দ্রমা আবার 28¼ দিনে ওর রাউন্ড কমপ্লিট হয়ে যায়, ফলে কি হয় একই বছরে অনেক দিনের গ্যাপ হয়ে যায়। কিন্তু বছর যেটা হিন্দুরা গোনে বিক্রম সম্বত থেকে, মানে যীশু খ্রিস্টের 58 বছর আগে থেকে, সেটা হলো বিক্রম সম্বত আসছে, কিন্তু তার আগে থেকেই সোলার ক্যালেন্ডার আমাদের আছে। তো সোলার ক্যালেন্ডার ওনারা এই সূর্যের যে মুভমেন্ট এটাকে বেস করে করেন, আর ঠিক 365 ডেজে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেয়। তো বলবেন যে তাহলে কোনোদিন 14 তারিখ, কোনোদিন 15 তারিখ, পয়লা বৈশাখ, অ্যাটলিস্ট একদিনে তো ডিফারেন্স হয়। ওরা ওনাদের লিপ ইয়ার যেমন 4 বছরে অ্যাডজাস্ট করে, এনারাও অ্যাডজাস্ট করেন। কবেকার শাস্ত্র ভেবে দেখুন, তখন থেকে অ্যাডজাস্ট করে আছে, আজ থেকে না। আর ভারতবর্ষে দুটো ক্যালেন্ডারই চালাচ্ছে, মানে ওয়ান অফ দ্য রেয়ার কান্ট্রিজ যেখানে সোলার ক্যালেন্ডার লুনার ক্যালেন্ডার দুটোই চলে, যার জন্যে ঠাকুরের তিথি পুজো আমরা লুনার ক্যালেন্ডারে করি, আর মকর সংক্রান্তিটা সোলার ক্যালেন্ডারে হচ্ছে, আবার পয়লা বৈশাখ সোলার ক্যালেন্ডারে হচ্ছে, দুর্গাপূজা লুনার ক্যালেন্ডারে হচ্ছে। আপনি বলবেন যে একটা করে নিই না, সেট করে দিই না, করা যাবে না, ওটা করলে অন্যান্য অনেক প্রবলেমস এসে যায়, সেই জন্য দুটো টানেল রেখে দিয়েছে। আর এটা আজ থেকে না, এস থেকে মানে 2000 বছরের উপর তো আছেই, যেটা রেকর্ডেড, যার জন্য দেখবেন যখন আমাদের গভর্নমেন্টের ক্যালেন্ডার বেরোয় তখন লিখে দেয় VS বিক্রম সম্বত, যেটা 58 বছর আগে থেকে ঈশা, কিন্তু ওটা তখনই শুরু হয়, তার আগেও ওই মারামারি কাটাকাটি ছিল যে এটা থাকবে না সেটা থাকবে, ওনারা ফাইনালি দুটো প্যারাল চালিয়ে দিয়েছেন, যার জন্য ওদের কিছুতেই ডেট ডানদিক বাদিক হয় না। ওনারা লিপ ইয়ারে নিয়ে গেছেন, আর আমরা এটাকে এভাবে অ্যাডজাস্ট করি। এখন এই যে 6টি বেদাঙ্গ, আর নাম আর লিখছি না, আশা করছি আপনারা একটু লিখে নিয়েছেন যে 6 বেদাঙ্গ। যদি ওটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে না, কিন্তু করে। এইবার এই জায়গাটা খুব মন দিয়ে শুনুন, নাহলে এটা ধরতে অসুবিধা হবে। 1, 2, 3, 4, আর 6, 10, এই 10টি যদি সমান থাকে, এক সিঙ্গল, এটাকে বলা হয় শাখা, শাখা বাংলায় তালব্য শব্দ দিয়ে শাখা। 1, 2, 3, 4, আর 6, 10, এই 10টি যদি কমন থাকে, এক, তাহলে শাখা, যেমন আমাদের গোত্র,
শাখা মানে গোত্র বেসিক্যালি। কিন্তু বেদাঙ্গী যে ডিফারেন্সেস খুব কম হতো, তবে আছে যেমন শিক্ষা বিভিন্ন ঋষিরা দিয়েছেন উচ্চারণ বিধি, জ্যোতিষ বিদ্যা খুব বেশি ডিফার করতো না, ছন্দটাও খুব বেশি ডিফার করতো, শিক্ষাটা সবচেয়ে বেশি ডিফার করতো। যদি দশটি সেম একবারে সেম থাকে তখন এটাকে বলা হয় শাখা, খুব ইম্পর্টেন্ট শাখা। এরকম কোন একটা যদি পাল্টে যায় তাহলে কিন্তু শাখা পাল্টে যাবে। আর কি করে পাল্টাতো শাখা? ঋষির জোরে। একজন ঋষি আছে, তিনি গুরুর কাছে শিক্ষা নিয়েছেন, মন্ত্র তো কম্প্রোমাইজ হবে না, উনি এক্সপেক্টেডলি ব্রাহ্মণও কম্প্রোমাইজ করবেন না। কিন্তু কোনো কারণে তিনি হয়তো আরেকজন গুরু কারোর কাছে পড়লেন, ওনার মনে হচ্ছে না এই জিনিসটা ঠিক না, হয় তিনি নিজে লিখে দিচ্ছেন, ওয়া দুটোকে মিলিয়ে কিছু একটা করলেন, ব্রাহ্মণ একটু পাল্টে গেল। সেম উইথ আরণ্যক, সেম উইথ উপনিষদ। আর শিক্ষা তো আমরা রেকর্ডিং আমাদের কাছে আছে যে কয়েকটা আলাদা আলাদা বই আছে শিক্ষা, কেউ এটাকে ফলো করে যেমন দেখবেন খুব নাম করে আছে অক্সফোর্ড ডিকশনারি, কেমব্রিজ ডিকশনারি, ওয়েলস ডিকশনারি, ওরা সবাই ডিফারেন্ট ডিফারেন্ট ফলো করে উচ্চারণ বিধি অর্থবিধি। এনাদের এই শাখাগুলো পাল্টে যেত। ইউজুয়ালি শাখার নাম যে ঋষি ওইটাকে আলাদা করে দিলেন তার নামে হতো, কিন্তু সেটাও এই শাখা যে প্রসেস এটাও কিন্তু অনেক আগে বন্ধ হয়ে গেছে, যেটা চলে আসছে চলে আসছে। এখনকার দিনে আর কারোর শাখা করার দম নেই, কিন্তু আমাদেরও আছে, এটা শাখা এখন আর নেই, আমরা একটা অন্য ল্যাঙ্গুয়েজ এখন ব্যবহার করি, এটা বলে সম্প্রদায়, সম্প্রদায় একটা সম্প্রদায় আছে, সেখানে একটা সম্প্রদায় কর্তা হয়ে যান। যেমন চৈতন্য মহাপ্রভু, তিনি সন্ন্যাস নিলেন শঙ্করাচার্যের যে মত সেখান থেকে, তিনি দশকামী সম্প্রদায়ের সন্ন্যাসী, কিন্তু তিনি পুরো নতুন একটা পথ বার করে দিলেন, আমরা সেটাকে তাদেরকে বলি বৈষ্ণব। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় বৈষ্ণব যিনি ফাউন্ডার চৈতন্য মহাপ্রভু, তিনি নিজে কিন্তু হলেন অদ্বৈতী শঙ্করাচার্যের মতের, তিনি সম্প্রদায় কর্তা। রুটেড সেখানে কিন্তু আলাদা হয়ে গেছে। ঠাকুর যেমন, আমরা অষ্টমী সম্প্রদায়ের সাধু, কিন্তু ঠাকুরের যে ভাব আলাদা হয়ে গেছে, তিনি সম্প্রদায় কর্তা। আরো মজা হলো রামানুজাচার্য, মধ্বাচার্য, এনাদের সন্ন্যাস সব হয়েছে কিন্তু দশনামী সম্প্রদায় শঙ্করাচার্যের ট্র্যাডিশনে, কিন্তু এনারা সব নিজে নিজের আলাদা সিস্টেম দাঁড় করিয়ে দিলেন, এনারা হয়ে গেলেন সম্প্রদায় কর্তা। প্রথমে ওই সম্প্রদায় আছে, কিন্তু তারপর থেকে তিনি নিজে সম্প্রদায় করে নিলেন। আজকে আমরা যেটাকে সম্প্রদায় কর্তা বলি, তখনকার দিনে এটাকে শাখাকার বলা হতো। শাখাকারের ক্লিয়ার নিয়ম ছিল, মন্ত্রের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই, ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ আর এই ছটি বেদাঙ্গে এখানে যদি ডিফারেন্স হয়ে যায় বলতো যে না তাহলে এটা আলাদা। দু মিনিট আমি একটু গ্যাপ দিচ্ছি, বলুন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। ইনফরমেশন ফ্লো কি না, যতটুকু লিখছেন অতটুকু মনে থাকবে, না মনে থাকলেও ইম্পর্টেন্ট কিছু না, খালি বুঝে নিন যা কিছু ডিসকাশন হচ্ছে এটা লজিক্যাল ফ্লো, তাছাড়া আর কিছু না। জানি না, কিন্তু ওনারা ওই যারা বেদের ঋষি ছিলেন না ওটার সঙ্গে কিন্তু ওই শাখা মেলে না, শাখার নামগুলো কমপ্লিটলি ডিফারেন্ট। এক্ষুনি কয়েকটা বলবো নাম, তাদের বুঝতে পারবেন। তো ওই ঋষিরা যারা, তাদের যে সন্তানরা তারা হলেন ওই গোত্রের। আর অনেক সময় গোত্র পরিবর্তন হতো, যেমন একটা বংশে জন্ম নিয়েছে কিন্তু তারপরে তারা যে গুরুর কাছে পড়তে গেল বলো যে না আমি এখন এনারি, যেমন আমরা সন্ন্যাসী হয়ে গেলাম, ও আপনি যেমন বিয়ে হয় গোত্র পরিবর্তন হয়ে যায়, তো ওই জন্য হতো ওই ঋষিদের যে নাম
তারা হলেন খুব নাম করা বৈদিক কালের ঋষি, আর তাদের সবারই কিছু না কিছু অরিজিনাল কন্ট্রিবিউশন আছে। যখন আপনি ঋষির নাম বলবেন না, কিছু না কিছু একটা অরিজিনাল কন্ট্রিবিউশন আছে, ফলে তাদের প্রচুর শিষ্য হতো। আর তারা ছিল যে আচ্ছা আপনি কোন আশ্রমের, আমি অমুক আশ্রমের, সেক্ষেত্রে ধীরে ধীরে গোত্র হয়ে গেল যে আমি এই এই ট্র্যাডিশনে বড় হয়েছি। তো ওদের গর্বের এটাই যে আমি অমুক ঋষির আমরা বংশজ। কিন্তু বংশজ মানে যে তার নিজের সন্তান হবে, নট নেসেসারিলি, তার শিষ্য হতে পারে। মোর ইম্পর্টেন্টলি, তিনি হয়তো অন্য কারো শিষ্য ছিলেন, চেঞ্জ করে এনার কাছে চলে এসেছে। বলুন আরো কোন প্রশ্ন যেটা এটাকে নিয়ে চলছে? মণিমালা দিদি সব শুনলেন তো? ঘুমিয়ে কাটিয়ে দিলেন, বোরিং টক হলে একটু ঘুম তো পায়, কিছু করার নেই। আমি তো সারাটা স্কুল জীবন আমার ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। মাস্টাররা কি বলতো আমার খালি এতটুকু মনে আছে, বায়োলজি ক্লাস আমাদের ফোর্থ পিরিয়ড হতো, ফোর্থ পিরিয়ড দেওঘরে খাবার পরে হতো, পুরো ফোর্থ পিরিয়ড হয় ক্লাসের বাইরে দাঁড়িয়ে থেকেছি আর নাহলে বেঞ্চের উপরে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়তাম। মাস্টার হয় বেঞ্চের উপরে দাঁড় করি তো, নাহলে ক্লাসের বাইরে, বলে বায়োলজি কিছু শেখাই হলো না। তা সেই আর কি, বোরিং সাবজেক্ট। এখন কালে এই যে বেদ রাশি রয়েছেন আর ঋষিরা রয়েছেন, শাখার সংখ্যা বাড়তে থাকলো, বাড়তে থাকলো, বাড়তে থাকলো। যেমন ধরুন আপনারা খুব নাম করা জানবেন, খুব নাম করা কঠোপনিষদ, কঠোপনিষদ অথর্ববেদে, কিন্তু সেটা হচ্ছে কঠ শাখা, কঠ শাখা, সেটার নাম নাম হলো কঠোপনিষদ। কঠ বলছেন কোথাও বলে কঠ মুনি ছিলেন, কেউ বলে কাঠক মুনি ছিলেন। আগে কোনটা কঠোপনিষদ অথর্ববেদ? তো না, কৃষ্ণ, কৃষ্ণ যজুর্বেদ, সরি কৃষ্ণ, কৃষ্ণ থেকে অথর্ববেদ, কৃষ্ণ যজুর্বেদ, হ্যাঁ কৃষ্ণ যজুর্বেদ। তো কঠ যে মুনি, কাঠক, কাঠক মুনি কোথাও কঠ মুনি নাম আছে। আবার অনেক সময় যার জন্য ওনাদের যে নাম থাকতো সেই নামেই যেমন কঠোপনিষদ বলে দিচ্ছেন, কিন্তু আবার ওটার উপর হতো, যেমন ব্রাহ্মণ আছে শতপথ ব্রাহ্মণ, খুব নাম করা ব্রাহ্মণ ওটা, শতপথ ব্রাহ্মণ। আবার অনেক সময় যিনি ঋষি তার নামই ব্রাহ্মণ হতো। পতঞ্জলি বলছেন, পতঞ্জলি মহাভাষ্য লিখেছিলেন ব্যাকরণের উপরে, ওনার রেকর্ডেড স্টেটমেন্ট হচ্ছে পতঞ্জলি, যিনি ধরুন রফলি থার্ড সেঞ্চুরি বিসিতে ছিল, মানে 2300 বছর আগে, তিনি বলছেন সামবেদের হাজারটি শাখা। স্বামীজি ওটা মেনশন করছেন যে সামবেদে পতঞ্জলি বলছেন হাজারটি শাখা, হাজারটি শাখা। আমরা এখানে এজিউম করে নিতে পারি যে এই যে ছটি বেদাঙ্গ এটাকে নিয়ে ডিফারেন্স না, ডিফারেন্স ব্রাহ্মণ আরণ্যকার উপনিষদকে নিয়ে আমরা এটা এজিউম করে নিতে পারি, কিন্তু ইয়ে নিয়ে না, মন্ত্র নিয়ে হবে না। আজকে আজকের দিনে আমাদের কাছে মাত্র তিনটি শাখা আছে সামবেদের। 2300 বছর আগে পতঞ্জলি বলছেন যে হাজারটি শাখা। পতঞ্জলি তো গ্রামেরিয়ান ছিলেন, উনি ওই কবির মতো যে একটা দুটো জিরো লাগিয়ে দেবেন সেটা করার কথা না, ওনার কথাটাকে মেনে নিতে হয় যে উনি ঠিকই বলেছেন, মানে হাজারটি না হয় 999 হবে, 990 হবে, কিন্তু হাজার মানে 10টি শাখা হওয়ার কথা নয়। আর সারাটা দেশ তখন বেদ নিয়েই আছে, তো হাজারটি শাখা হওয়া স্বাভাবিক। ম্যাক্স মুনার আমি যখন এটাকে সব খুঁজতে শুরু করে, সব খুঁজে খুঁজে বার করো, খুঁজে খুঁজে বার করো, তখন বহু কষ্টে খুঁজে খুঁজে তিনটি শাখা পাওয়া গেল। এটা টেকনিক্যাল আপনাদের না জানলেও চলবে, একটা নাম হচ্ছে রানায়ণীয়, একটা নাম, আর খুব নাম করা হচ্ছে কৌথুম, কৌথুম শাখা, কৌথুম। আর
थर्ड होच्छे जैमिनी, जैमिनी शाखा। ये तीन टी शाखा हमारे कछे इस्छे जो हजार टी जो रिड्यूस हुए तीन टी ते चले गेलो एवं फले ताजे विजडम से तो हारिए गेछे ना আমরা জানি না যে আজকে কি আছে না আছে, এভরিথিং লস্ট। যতক্ষণ এটা খুঁজে না পাওয়া যায় আমাদের জানার কোনো পথ নেই। সামবেদে কেন উপনিষদ হচ্ছে সামবেদ, সামবেদে আজকে আমরা মাত্র দুটি উপনিষদ পাই, কেন উপনিষদ ছান্দোগ্য উপনিষদ, যেটা হওয়ার কথা না। যদি হাজারটে শাখা থাকে তাহলে আপনি এটা এজিউম করে নিতে পারেন যে তাদের আরো উপনিষদ ছিল, কিন্তু লস্ট ফর এভার, আমরা জানিও না যেটা, মানে আর উদ্ধার করার কোনো পথ নেই। কারণ মোটামুটি সারা দেশেই এটা নাড়িয়েছে, এটাকে খুঁজেছে, কদাচিত কখনো যদি কোনো ম্যানুস্ক্রিপ্ট বেরিয়ে আসে, কিন্তু সে আপনি ওই হাজারটি শাখা দান করাতে পারবেন, ওটা হারিয়ে গেছে। কেমন সাংঘাতিক হারিয়েছে আপনি এটা থেকে আন্দাজ করতে পারেন। এই যে কেন উপনিষদ আমরা যেটা আলোচনা করছি, এটা এখন বলে জৈমিনী ব্রাহ্মণ। এই যে ব্রাহ্মণ, যেটা ওই ব্রাহ্মণের নাম হচ্ছে জৈমিনী ব্রাহ্মণ, কারণ জৈমিনী সাকার, জৈমিনী ব্রাহ্মণ। আর এটা আছে তাণ্ডীয় ব্রাহ্মণ বলে অনেকগুলো বই আছে, ঢুকে লাভ নেই। কিন্তু জৈমিনী সাকার ব্রাহ্মণ হলো জৈমিনী ব্রাহ্মণ। ওই জৈমিনী ব্রাহ্মণের শেষের দিকে এই চারটে অধ্যায় ছোট ছোট, এটার নাম কেন উপনিষদ। চলো রাজা, চোখ খুলছ কেন? তো তুমি কি ভাবছিলে যে আমি খোঁজ গপ্প করছি তোমার সঙ্গে নাকি? হ্যাঁ হ্যাঁ না, এখনো না, এখনো এর পরে আরো শকিং আসছে, এরপরে আরো শকিং আসছে। আপনি যদি আজকে লাইব্রেরি আদিতে, বড় বড় লাইব্রেরিতে খুলতে যান, তো আপনি জৈমিনিয়া শাখা পাবেন, রানায়ণীয় পাবেন, আর গৌথম শাখা। গৌথম শাখাটা বেশি পপুলার, ইনফ্যাক্ট নর্থ ইন্ডিয়াতে গৌথম শাখা চলে। শুধু বেদ বললে হয় না, যদি বলেন যে আমি সামবেদ পড়তে এসি, ওরা বলবে কোন শাখা, তার শাখা মানে যে বাকি ব্রাহ্মণ আর অন্য পুষে এইভাবে চলেছে। কৌথুম শাখাটা হলো খুব পপুলার। আর কেন উপনিষদ আছে জৈমিনী। আচার্য সম্বন্ধে কমেন্ট্রি শুরু করছেন, তিনি বলছেন কেন উপনিষদ হচ্ছে তালবাকার শাখা। আশা করি আপনারা যারা কেন উপনিষদ ক্লাস করেছেন সেটাই শুনেছেন, তালবাকার শাখা। তালবাকার বলে একজন ঋষি ছিলেন, জৈমিনীও ঋষি ছিলেন। আচার্য শঙ্কর বলছেন যে কেন উপনিষদ তালবাকার শাখা, বাকিটা সমান তার ব্রাহ্মণের শেষ চারটে অধ্যায়। সারপ্রাইজিংলি আজকে তালবাকার শাখা বলে কেউ কিছু জানেই না। আর তালবাকার শাখাতে যে জিনিসগুলোকে মেনশন করা হচ্ছে, কোনো কারণে লোকে বলে ওইটারই নাম হয়ে গেছে জৈমিনীয় শাখা, জৈমিনী ঋষি। সমস্যাটা এখানে না, সমস্যাটা আরো গভীর। কেন উপনিষদ বই যাদের কাছে আপনি দেখলেন, আচার্য শঙ্কর আপনি লিখছেন তালবাকার শাখা নাইন্থ চ্যাপ্টার কেন উপনিষদ ফর্ম করে। ওই উপনিষদ যেমনি খুলবেন প্রথমেই দেখবেন আচার্য শঙ্কর এটা বলছেন। সারপ্রাইজিংলি যে জৈমিনী শাখা বই আজকে আমাদের কাছে যেটা আছে, যেটা আমরা আজকে দিনে আজকে পাই প্রিন্টে, সেটাতে কেন উপনিষদ হচ্ছে ফোর্থ চ্যাপ্টার। তাহলে মিলবেই না। আপনি যদি আজকে বলেন যে আচার্য শঙ্কর তালবাকার শাখার নাইন্থ চ্যাপ্টারের, ব্রাহ্মণের নাইন্থ চ্যাপ্টার যেটা, তার হচ্ছে কেন উপনিষদ, আপনি যদি খোলেন আপনি দেখবেন যে মিলছে না। কি পাচ্ছেন? জৈমিনী ব্রাহ্মণ। জৈমিনী ব্রাহ্মণে দেখবেন নাইন্থ না, ওটা ফোর্থ। মানে ইনফ্যাক্ট আমি যখন খুঁজছিলাম আমার তো মাথা ঘুরে, খুঁজে খুঁজে পাচ্ছি না যে কোনো বই খুঁজে পাচ্ছি না রে, এটা বহু কষ্টে খুঁজে খুঁজে বার করলো, ও তালবাকার শাখাটা জৈমিনী শাখা হয়ে গেছে, আর মিলছে না। মিলছে কটা?
বলছেন পাঁচখানা চ্যাপ্টার মিসিং হয়ে যাচ্ছে। এখন যারা বই লিখছেন তারা বলছেন এর মধ্যে যদি এই দুটো জিনিস যদি অ্যাড করা যায় আর এইটাও যদি একটা অ্যাড করা যায় ইভেন দেন ইট বিকামস দ্য সেভেন্থ সেকশন। মানে যে বিনিয়া ব্রাহ্মণে কোনো পথই নেই যে কেন বিষয় সেভেন্থের উপরে আসতে পারে, কিন্তু তার যে নিজস্ব বই যেটা ব্রাহ্মণ সেখানে ফোর্থ, আচার্য শঙ্কর বলছেন নাইন্থ। তার মানে ইন সাম ওয়ে তালবাখরা শাখাটাও হারিয়ে গেছে। কবে হারিয়েছে? আচার্য শঙ্করের পরে। আচার্য শঙ্কর ক্লিয়ারলি বলছেন তালবাখরার শাখা। উনি যখন যে ম্যানস্ক্রিপ্টটা ওনার কাছে আসে তাতে তালবাখরার শাখাতে সম্ভব তালবাখরার শাখা আর জেমিনিয়ার শাখা কমন ছিল বলে জেমিনিয়ার শাখা কোনো কারণে থেকে গেছে তালবাখরার শাখাটা। আজকের দিনে বলছে যে তালবাখরার শাখাটাই জেমিনিয়ার শাখা। নাম কেন পরিবর্তন হলো কেউ জানে না। আর এই চ্যাপ্টারগুলো মিসিং কী করে হলো? কারণ বেদের কোনো চ্যাপ্টার মিসিং হয় না। কী করে মিসিং হলো? নো ওয়ান নোজ। তা আমরা আজকে জানি না এটা কীভাবে হলো কী হলো। সেখানে আচার্য শঙ্কর প্রথম যেখানে শুরু করছেন সেখানেই ওটা মেলে না। উনি প্রথম সেন্টেন্স শুরু করছেন যে তালবাখরার শাখা নাইন্থ চ্যাপ্টার ব্রাহ্মণের। কিন্তু বর্তমানকালে আমরা যে বই পাই যেখানে কেন উপনিষদ আসে সে হচ্ছে জৈমিনিয়া ব্রাহ্মণ, আর এটা হচ্ছে জৈমিনিয়া ব্রাহ্মণ উপনিষদ, সেখানে ফোর্থ চ্যাপ্টারে এটা আসে। আপনারা হয়তো ভাববেন যে এত লম্বা কেন বললাম, যেমনি আমরা উপনিষদ শুরু করবো তখন বুঝতে পারবেন যে এটা কেন, ওয়াই ওয়াই দিস ডিসকাশন। কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে আচার্য শঙ্কর বলছেন তালবাখরার শাখা। তালবাখরার বলে এক মুনি ছিলেন, সেই শাখার বই আমরা পরিষ্কার পাই না, অন্য বই পাই। কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে তালবাখরার ব্রাহ্মণ যেটা ওই ব্রাহ্মণের আচার্য বলছেন নাইন্থ চ্যাপ্টার হচ্ছে কেন উপনিষদ। আমরা মেনে নিলাম যে নাইন্থ না হলেও যদি জেমনি শাখাই না হয় তার ফোর্থ চ্যাপ্টার, তাহলে কোনো প্রবলেম নেই। কারণ যে সাবজেক্ট যেটা ডিসকাশনে যেটা রয়েছে আচার্য তালবাখরার শাখা নিয়ে যেটা বলছেন আর জেমনি শাখাতে কমন, কোনো কোনো ডিফারেন্স নেই। এই রোলটা প্লে করবে আমরা যখন বেদ বেদাঙ্গ, ওই যে খুব নাম করা শব্দ আছে না বেদ বেদাঙ্গ, ওই ছটিকে বেদাঙ্গ বলা হয়। ওরা পড়তেই হবে চার আর ছয় দশ, বেদ পড়া মানে দশ। আর তাই না, প্রত্যেকটি বেদের ওগুলো আলাদা। যে বলছে চারটে বেদ আমি জানি সে মানে টেন টু ফোর ফর্টি জানে বলে আমার মাঝে মাঝে সন্দেহ হয় ওরা কি সত্যি এতটা জানতো। কারণ মন্ত্রটাকে জানতে হবে, ব্রাহ্মণ জানতে হবে। তবে আছে যেমন মনুস্মৃতিতে আমরা পাই যে আট বছর বয়সে ছেলে ভর্তি হতো গুরুর আশ্রমে, আর 32 ইয়ার্স 32 বছর পড়াশোনা করত, ততদিন ব্রহ্মচারী হতো, 40 বছর বয়সে কি বিয়ে করতো? হ্যাঁ করতো। আর বিয়ে মানে মেয়ের বয়স 11 উপরে হতে পারে না। হ্যাঁ, তো ফলে তো সেখানে ওনার বংশ তো না সন্তানই না হয়ে গেল। যারা ঠিক ঠিক ব্রাহ্মণ ওটা হচ্ছে 8-16 আট বছর লাগতো একটা বেদ পড়তে, চারটে বেদ পড়ানো 32 বছর, আট বছর বয়সে যদি ঢুকে থাকে 40 বছর বয়স হয়ে গেল ততদিন ব্রহ্মচারী। আর তোমরা মনে করছো দুটো ক্লাস শুনে সব বুঝে গেছো, কি ব্রাহ্মণ ও ব্রাহ্মণ ওরা ওই সামবেদটা জানতো আর কি। কারণ 32 বছর ধরে কে পড়বে? পড়তো না তা না, কিন্তু 8 বছরটাই হলো স্ট্যান্ডার্ড। 8-এ ঢুকে 16-তে বেরিয়ে এলো, দিয়ে চাকরির ব্যবস্থা করতে শুরু করলো। কারণ জেনারেলি যে 40 বছর হয়ে গেল এভাবে গুরুর আশ্রমে, সেখানে কি আর তার সংসার চলবে? মাঝখান থেকে দেখা গেলো সব পড়াশুনো করে চালাও হয়তো পেলো না, এমনি মরে গেল। বলুন আপনাদের যদি আর কোনো প্রশ্ন কোনো কমেন্ট কিছু যদি থাকে যেগুলো এই যে এতক্ষণ শুনলেন, ওই কঠিন শাখা যেটা ওখানে বলছে ওরও প্রসেস সেম। এই যে এখানে যেটা লম্বা বলা হলো শেষে যে 3 মিনিট বললাম যে কীভাবে তালবাখরার শাখাটা
জীবনী শাখা হয়ে গেছে, তার বাইরে বাকি পুরোটা এটাই একই কমন স্টোরিটা সেম। কারণ এখন ওই রোজই নতুন একটা উপনিষদ বেরোচ্ছে, তারা বলছে যে এগুলো শাখা লুপ্ত হয়ে গেছে, তার উপনিষদ আমার কাছে ছিল। আচার্য শঙ্কর বলেন 10টার উপরে করেছেন, কেউ বলে 11টার উপরে করেছেন, কিন্তু তিনি আবার আরো 4-5টা উপনিষদকে কোট করছেন নিজের কাজে। 14-15টাকে বলে যেটা মেইন মেজার, 108 বলে, এখন তো আবার বলছে নাকি 200 কত উপনিষদ হয়ে গেছে। এখন তো রিসেন্টলি একজনকে রামকৃষ্ণ উপনিষদও লিখেছে, আর আবার একটা আল্লাহ উপনিষদ আছে, তো এখন কত আর রিসেভ করবে। আমার কাছেই আছে 108 উপনিষদের একটা আছে পাবলিকেশন, খুব স্ট্যান্ডার্ড একসময় হয়ে গিয়েছিল, কিন্তু দেখলে বুঝি যে 108 একটা সিক্রেট নাম্বার হিন্দুদের, তো সেই জন্য হয়তো 108 উপনিষদ কেউ ম্যানেজ করে দিয়েছে ওইটাকে, আমরা জানি না। আর যেগুলো ঠিক ঠিক জানা নেই সেগুলো তো শুধু কনজেকচার, আপনিও যা বলবেন, আপনি একটা সংখ্যা বলবেন, আমি একটা সংখ্যা বলবো, নিয়ে মারামারি হবে, দুটোই মিথ্যা। এই একটা আছে, এটা দুই মাতাল মদকে বসে হঠাৎ ঠিক করলো যে আমরা বাড়ি বানাবো, পয়সা নেই কিন্তু, একটু পয়সা নেই, তারিখে মদের যুগে, তো প্রথমটা নিজের ম্যাপ বানালো যে আমার বাড়িটা বুঝলি এরকম হবে, শোয়ার ঘর এটা, বসার ঘর এটা, রান্না ঘর এটা, তখন অন্যটা তার কাছে বলল যে দেখ তোকে ছেড়ে তোকে থাকতে পারবো না, আমি আমার ঘরটা ঠিক এই জায়গাটায় বানাবো। তারপর দেখা গেল যে এই প্রথমটার যে কিচেন ওই জায়গাটা ও বাথরুমটা বানিয়েছে, বলছে তুই আমার রান্নাঘরের পাশে তুই বাথরুমটা বানাবি, আমার বাড়ি আমার খুশি আমি বানাবো, না তুই আমার রান্নাঘরের পাশে তুই বানাতে পারিস না, ব্যাস মারামারি ধস্তাধস্তি, তোর ওটা আমি বাড়িতে তুলে দেবো, মুছে দিয়েছে, ঝগড়াঝাটি মাটামারি সেই খুব করে হয়, মাথা ফাটাফাটি হয়ে পুলিশ এসে গেছে, তো হচ্ছে যে কি নিয়ে হচ্ছিল ঝগড়া, বাড়ি বানানো নিয়ে, বাড়িটা কোথায়, তো খুঁজে বলছে এখানেই তো ছিল, বুঝলেন এখানেই তো ছিল। আমাদের এই বেশি মানে যে আলোচনাগুলো হয় না, এখানেই তো ছিল, এখানেই ছিল, ওটা খুঁজছে আল্লাহ নামে মেরে যাচ্ছে লোকজন, এখানেই তো ছিল, কোরআনে ছিল, বাড়ি নেই কিছু নেই, সেটা নিয়ে মারামারি করে যাচ্ছে, 108টা উপনিষদ না 1000-8 উপনিষদ মারামারি, একটা উপনিষদ বুঝে নিন তাতেই হবে। এগুলো এটাই হয়, খুব দুর্ভাগ্য, আমাদের কিছু করার নেই, যে মাতালে তো অত বললাম না, আমাদের এরকমই একটা অলিক জিনিস যেটা নেই সেটাকে নিয়ে আমি একটা স্ট্যান্ড নিচ্ছি, আপনি একটা স্ট্যান্ড নিচ্ছেন, তারপরে সেটাকে নিয়ে মারামারি চলছে, মারামারি চলছে, তর্কাতর্কি, কত তর্কাতর্কি। যখন জিজ্ঞেস করবে যে কি হচ্ছিল, বলবে যে এটা এখানে তো ছিল, কোথায় গেল ব্যাপারটা, এই আর কি। তারপরে এবার ঢুকলাম কেন উপনিষদে, কেন উপনিষদ যেটা আপনারা এই চ্যান্টিং করলেন, দেখলেন 4টে অধ্যায় আছে যেটা আপনাদের দেওয়া হয়েছে, 4টে অধ্যায়, আমরা যেমন যেমন ঢুকবো তেমন তেমন ওগুলো আলোচনা হবে। প্রথম দুটো অধ্যায় গুরু শিষ্য সংবাদ, এদিকে বস, ছেলেটি এসছে এত সুন্দর নিউরো ফিজিওথেরাপি করে, সে গায়ে হাত দিলে ঘুম পেতে শুরু হয়ে যায়, এখন এই গেছিলাম দেরি হয়ে গেল ওর জন্যে, সে কি পা ফা টিপতে শুরু করেছে, আমি তো মনে হয় ঘুমিয়ে পড়েছি, তখন আবার ঘাটটা টিপে জাগালো আমাকে, ওর জন্য সাংঘাতিক, ওর 1000 টাকা ফিস 7 ঘন্টার, আমার থেকে নাই না, যদিও এই যে আপনার এই ছেলের কথা বলছি, এনার ছেলে পেছনে বসে আছে সাংঘাতিক, সে আবার ফিজিওথেরাপি করে সে কোন এক সাধু বাবার কাছে এগুলো ট্রেনিং নিয়েছে, সে এখানে জিগরি টিপে দেবে, বলছে এখানে টিপে দিলে আপনি বেহুশ হয়ে যাবেন, এখানে টিপে দিলে আপনি জেগে উঠবেন, ওই যোগীর গল্প আছে না, হাতি মরে গেল, হাতি ধর্ম করে আবার উঠে গেল ইত্যাদি, ওইরকম। কেন বিষয়ে এই যে 4টে অধ্যায়, প্রথম দুটো অধ্যায় হচ্ছে
গুরু শিষ্য সংবাদ। শিষ্য যেন কোনো একটা প্রশ্ন করেছে যে, আর সেটার উত্তর দিচ্ছে। আচ্ছা, এই এই জায়গাটা আপনাকে না খুব ভালো একটু খুব মন দিয়ে শুনুন, নাহলে কেন বিষয় বুঝতে পারবে না। কারণ এরপরে আমি না ওয়ার্ড ফর ওয়ার্ড আমরা এর মধ্যে শুরু হয়ে যাব। যেমনি ওয়ার্ড ফর ওয়ার্ড চলতে শুরু হবে আপনি হারিয়ে যাবেন, প্রথমটা ভালোভাবে বুঝে নিন। এই পুরো যে চারটি অধ্যায় এটা যেন একটা আখ্যায়িকা। প্রথমটা হচ্ছে কথন কথন, তারপরে হচ্ছে একটা গল্প মাধ্যমে উপদেশ দেওয়া হচ্ছে। আর ডিসকাশন হতে যেটা প্রথমের দিকে বলা হলো আত্মতত্ত্ব বা ব্রহ্ম নিরূপণ। যেমন আমরা যখন ওই সাবজেক্টে যেমন যেমন আরো ডিটেল আলোচনা করব, আত্মা বলতে কি, ব্রহ্ম বলতে কি, আমি জাস্ট সেখানে দুটি শব্দ আমরা নিয়ে নিচ্ছি। আমরা এই যে বললাম যে শিষ্যরা যেহেতু 8 বছর একটা বেদ পড়তো, এই কথন কথন দিয়ে মনে হয় অনেক সময় কিছু হয়তো শিষ্য ছিল যারা কোনো অ্যাডভান্সড গুরুর কাছে গিয়ে হয়তো উপনিষদ শুনতেই চলে আসতো, কিন্তু এটা ডাউটফুল। তার কারণ হচ্ছে যতক্ষণ কর্মকাণ্ড না করা যায় ততক্ষণ আপনি বুঝতে পারবেন না। কারণ ঠিক ঠিক যদি দেখুন, যদি ঠিক ঠিক বুঝতে হয় গুরু কৃপা হলে একটা কথাতেই বুঝে নেবেন। তা নাহলে এনাদের যেটা ট্র্যাডিশন ছিল আগে, সংস্কৃত শেখো, ব্যাকরণ শেখো, তারপরে প্রকরণ গ্রন্থ মানে ইন্ট্রোডাক্টরি যেগুলো সেকেন্ড ওগুলো পড়ে পড়ে পড়ে, তাহলে বেদ পড়ো, তারপর উপনিষদ পড়ো, ব্রহ্মসূত্র পড়ো, তাতে তুমি বুঝতে পারবে উপনিষদ কি বলছেন। আর সমন্বয় শাস্ত্ররূপে গীতা পড়ো, গীতা সর্বশেষে আসে, আমাদের শুরুই হয় গীতা দিয়ে। কি বুঝবে, খুব সূক্ষ্ম জিনিসগুলো, এত সূক্ষ্ম। যেমন যেমন আমরা এগোবো না, দেখবেন এই প্রথম অধ্যায়ে দেখবেন শেষের দিকে যে 3টে 4টে মন্ত্র একই কথা বলছে, শুধু একটি শব্দ পাল্টাচ্ছে। কেন, জিনিসটা কত সূক্ষ্ম এটাকে দেখাচ্ছে। এখন প্রশ্ন হলো, যখন আমরা প্রথম মন্ত্রে ঢুকব তখন ওটা আরো বিস্তারিত আলোচনা করব যে এই যে আমার চোখ কাজ করছে, আমার মন কাজ করছে, আমার বাণী কাজ করছে, ইন্দ্রিয়গুলো কাজ করছে, এটা কি নিজেরা কাজ করে না, এটাকে কেউ চালাচ্ছে, প্রশ্নটাই। এটা কিন্তু আখ্যায়িকা, এটাকে লিটারালি নিতে নেই। যে বক্তব্য যেটা উপনিষদে যে বক্তব্য এক কথায় বলে দিতে পারেন, কিন্তু প্রথম দুটি অধ্যায় তিনি যেন গুরু শিষ্য সংবাদে এটাকে রাখা আছে, কথোপ কথার মাধ্যমে রাখা আছে। সেখানে দেখাচ্ছে একটা যুক্তির দিক থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছেন যে কিভাবে শুদ্ধ চৈতন্য, তিনি সর্বব্যাপী, তিনি সবারই ভিতরে আত্মারূপে বিরাজমান, কিভাবে তার সান্নিধ্য সন্নিধি মাত্রে ইন্দ্রিয়গুলো কাজ করে, মন কাজ করে। আমরা একটু পপুলার কথা বলি, তিনি সব করাচ্ছেন, ঈশ্বর সব করান। ঠাকুর বলছেন মা একে এত দিয়েছেন, তাকে তত দিয়েছেন। ঠাকুর আবার বলছেন যে একদিন দেখলাম দক্ষিণেশ্বরে মা দাঁড়িয়ে দিগম্বরী, তার চাউরিতে জগৎ মরছে। চাউরি মানে শুধু যে অ্যাক্ট অফ সিইং, শুধু দেখার যে ইচ্ছা মাত্র, তাতেই জগৎটা চলছে। ঈশ্বরকে নিয়ে আমরা যখন ভাবি, এটি হচ্ছে কারেক্ট এক্সপ্রেশন। তার চাউরি, তিনি যে তাকিয়েছেন তাতেই জগৎটা চলছে, এটা ঈশ্বরের ব্যাপারে বলেন। কিন্তু যখন এটি আত্মার ব্যাপারে চলে আসে, যেটাকে আমরা ব্রহ্ম বলছি, সচ্চিদানন্দ বলছি, সেখানে যে চাউনির ব্যাপারও থাকে না, তিনি আছেন, তার যে উপস্থিতি, তার যে সন্নিধি, সেই সন্নিধি মাত্রেই এই জগৎটা চলছে, মরছে। তাকে আর কিছু ইচ্ছা করতে হয় না, মাকে ইচ্ছা করতে হয় না, তিনি আছেন, তার চাউনিতেই জগৎ নড়ছে। তিনি আছেন বলেই জগৎটা নড়ছে, তিনি না থাকলে পরিবেশটা কোলাপস করে যাবে,
এই যেমন আলো বাতাস এগুলো সব চলছে কেন ইলেকট্রিসিটি আছে বলে ইলেকট্রিসিটি না থাকলে লোক কোনোটাই কিছু না কোনোটা কিছু না হবে পাখাটা থাকবে টিউবলাইটটা থাকবে কিন্তু তিনি না থাকলে এই জগৎটাও থাকবে না তিনি থাকার জন্যই জগৎটা অস্তিত্বে আসছে প্লাস কাজ করছে শুধু কাজ করছে না নিজের নিজের মতো কাজ করছে যা যেটা করার কথা সেটা করছে এখন শেষ কথা যদি সেই আত্মা হন সেই ব্রহ্ম হন তাহলে সেটাকেই না খোঁজ করব সেটাকেই না চিন্তন করব আমি নরেন্দ্রপুরে ছিলাম একসময় কাজ করতাম নরেন্দ্রপুরে তো একবার বোম্বে যেতে হলো কিছু টাকা যদি ডোনেশন পাওয়া যায় তো টাটা সন্স যে টাটা নিয়ে এখন প্রচুর লেগেছে তো ওখানে কিভাবে কিভাবে একটা নাম ঠিকানা তো একজনের কাছে গেলাম তো তিনি বলছেন যে আমি আমার আছে দেখি 10-15 হাজার টাকার ব্যবস্থা করছি কিন্তু তার থেকে বেটার চলুন আমি আপনাকে টাটা সন্সের যে ডিরেক্টর তার কাছেই নিয়ে আমি ব্যবস্থা করছি তিনি বহু কষ্টে অ্যাপয়েন্টমেন্ট নিলেন দুদিন পরে বহু কষ্টে লালা মিস্টার লালা তিনিও পারসি তো গেছি বয়স্ক ভদ্রলোক বিরাট বয়স হয়েছে এই দুটি কথা হলো হঠাৎ দুটো হলো ওকে স্বামী আর গিভ ইউ মানি তাহলে যখন বলছি তাহলে 50,000 লাখ দেবে আমি বেরোনোর সময় জিজ্ঞেস করলাম যে জানবো কত দেবেন 10 লাখ আমি তো এবার আমি ফেট হতে হতে বাঁচলাম কারণ আমাকে নাম করে পাঠিয়েছে বলছি যে পুরো বোম্বে থেকে কালেকশন করে যদি 2 লাখ নিয়ে আসো বিরাট এখানে একজনই 10 লাখ দিয়ে দিচ্ছে জাস্ট একটা রিপোর্ট চাইলে বলা লিখে দিয়েছি জাস্ট এমনি ওখানে বসে কোনো সেকেন্ডি নামই সই করে দিয়েছি অনেক আইন হতাম ও ওটার উপরে করে 10 লক্ষ টাকা চেক পাঠিয়ে দিয়েছে এইবার যদি নেক্সট টাইম আমাকে যেতে হয় যখন আপনি জেনে গেলে মালিক হচ্ছে ও বাকিদের কাছে গেলে 5,000-10,000 ওর কাছে গেলে সোজা 10 লাখ তা আপনি কার কাছে যাবেন যে বাবু তার কাছেই না যাবেন বাবুর পেয়াদার কাছে গিয়ে কি হবে মন্ত্রীকে যদি যাবেন তাহলে সন্ত্রীর কাছে কেন যাবেন এনার বক্তব্য এইটাই তুমি যে ইন্দ্রিয় সন্ধান করছো এই মনকে নিজে সন্তানই পিউ রাজার ভেতরে আগে তুমি জানো রাজাটা কে ও দেখতেই রাজা হলো রকম ওরা যে তোমার হাত পা চোখ কান নাক এগুলো যেগুলো রয়েছে এগুলো ইন্দ্রিয় এগুলো সেন্ট্রিস এগুলো পিউনস ক্লার্কস হওয়ার ঠাকুর বলছেন সাহেব থেকে তার পেয়াদার জোর বেশি সে ইন্দ্রিয় মুখগুলো আছে জোর বেশি কিনা যত জোর বেশি তো সাহেব থেকে ও সাহেবের উপরে যাবে না বুঝা আগে এখানে তুমি বোঝো কিভাবে বোঝাচ্ছেন লজিক্যালি কিন্তু উপনিষদ এত লজিক নেন না ওনারা একটা তত্ত্ব কথা বলে দিয়ে চলে যান কারণ কি হয় যারা শিষ্য তাদের এত প্রস্তুতি হয়েছে বেদ আদি পড়ে পড়ে ওই কথাগুলো যখন যাচ্ছে ওরা ওটা বলছে একটু জানলাটা খুলে দিন না ওনারা আমরা বুঝে নেন কিন্তু পরে 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 যারা পড়ছে তাদের অত জ্ঞান নেই তখন ওনারা করেন কি ওর উপরে কমেন্ট্রি লিখতে হয় এক্সপ্লেন করতে হয় সেই এক্সপ্লানেশনটা ওইটাকে বোঝার ক্ষমতা নেই কারণ এটা যদি যে একটা আধ্যাত্মিক মানসিক প্রস্তুতি লাগে সে আমাদের নেই তখন আমরা অনেক আরো বেশি কাঠ কোট পুড়িয়ে অনেক বিরাট বড় একটা দান করিয়ে যেটা আগেকার দিনে যে ঋষি কুমাররা তারা যে বেদ বেদ আদি পড়ে যে তপস্যাটা করতেন মনের প্রস্তুতিটা আনতেন সেই প্রস্তুতিটা আমরা এই লম্বা লেকচার দিয়ে 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 ওটাকে দান করাই আপনারা হয়তো ভাবছেন যে 2.5-5 ঘন্টা হতে চললো
এখনো মন্ত্র তো দূরের কথা, প্রথম যেটা আচার্য শঙ্কর সেখানেই ঢুকিনি, ঢুকিনি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড জানেনি। আর অর্থ বলতে কি, অর্থ তো একটা সেন্টেন্স, ব্রহ্ম সর্বব্যাপী তিনি আছেন, না তুমি সেই হয়ে গেল সে, তার জানো কি আছে, আপনি শুনতে থাকুন না সারাটা জীবন, ও কিছুই হবে না, যেমন কাঠ তেমন কাঠ থাকবেন, তার কারণ কি হয়, এই প্রস্তুতি যদি না থাকে। আমরা ক্লাসে অনেকবার বলেছি ক্রিস্টালাইজেশনের প্রসেস, অনেকবার ক্লাসে আলোচনা করেছি, ক্রিস্টাল যখন ফর্মেশন হয় তো তার যে সলভে জল হোক বা যেটাই হোক, ওর মধ্যে আপনি ক্রিস্টাল দিন, একটা দিন, দুটো দিন, তিনটে দিন, কোনো ইফেক্ট নেই। রঙিন ক্রিস্টাল যদি হয় রংটা পাল্টাবে, তা আমি মনে দিয়েই যাচ্ছি কিছুই তো হচ্ছে না, দিতে না দিয়ে যখন দেখবেন যে আগ ঘটছে না, ক্রিস্টালটা জমে যাচ্ছে, তখন নিচে আগুন জ্বালাতে শুরু করে, তখন দেখা যায় আবার আরো ক্রিস্টাল নিচ্ছে, আরো ক্রিস্টাল নিচ্ছে। এরপরে যেটা ঠিক সলিউশন হয় এটাকে বলে সুপার স্যাচুরেটেড সলিউশন, তখন বাইরে থেকে যদি একটা ক্রিস্টাল দেন, গোপালবাবু আমাকে পয়েন্ট আউট, উনি ফিজিসিস্ট, পয়েন্ট আউট করেছিলেন যে ক্রিস্টালের পিওরিটি যত পার্সেন্টেজ থাকবে, ওখানে যে ক্রিস্টাল ফর্মেশন ঠিক ওই পিওরিটি হয়, 99.9% যদি পিওর হয় তো ক্রিস্টাল ফর্মেশন 99.9 হবে, 100% যদি পিওর হয় 100% পিওর ফর্মেশন হবে। তেনাদের এই যে চরকা গুরুর কাছে এসেছ, পাঠিয়ে দিল, যা গরুগুলো সেবা করো, যা ক্ষেত সেবা করো, এই করো, ভিক্ষা করে নিয়ে এসো, যে মাঝে মাঝে বেদ মুখস্থ কর, করে 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 প্রস্তুতি হয়ে খাটছে, লেগে আছে, গুরুর কোনো কৃপা নেই, সে যেন অত্যাচার করছে, যখন প্রস্তুতি হয়ে গেল তখন একটি কথা বলে দিল, তত্ত্বমসি তুমি শ্রী, ব্যাস কৃষ্ণ পারমিশন হয়ে গেল, কৃষ্ণ পারমিশন হয়ে গেল, জ্ঞান হয়ে গেল, তার কি, ও বাকি তো প্রস্তুতি হয়ে গেছে। আর আপনি তত্ত্বমসি বলতে থাকুন না সারাটা জীবন, বলতে থাকুন কিছুই হবে না, কিছুই হবে না বলাটাও ভুল, কারণ বলতে 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 মনে একটা ওটাও যাচ্ছে, যেমন ধরুন জপ করেন আপনি, শিবের ভক্ত ওম নম শিবায়, ওম নম শিবায় করছেন, তো ওম নম শিব তো একবারই তো জ্ঞান হয়ে যাওয়ার কথা, আপনার তো বলেই দিয়েছে যে শিবই হচ্ছেন সব, তো কিছুই তো হচ্ছে না, হবে না, তার কারণ হচ্ছে আপনার সেই প্রস্তুতিটা এখনো আসেনি। প্রস্তুতিটা কোথায় থেকে হয়, খাটতে হয়, এটা যেটা এখন বারবার বলছেন, খাটতে হয়, খাটতে হয়, অপরের সেবা যখন করছেন খাটছেন, স্বাধ্যায় যখন করছেন খাটছেন, সকালে ভোর চারটে সময় উঠে স্নান করে যখন জপ ধ্যানে উঠছেন খাটছেন, খাটতে হবে, বসে যে শনিবার রোববার, হ্যাঁ শীত, আজকে বোধ হয় সবচেয়ে বেশি ঠান্ডা, বাইরে রোদ ছেড়ে ঘরে সুখ ছেড়ে কষ্ট করে আসছেন, শুনছেন তপস্যা, এই তপস্যা কতদিন করতে হবে কেউ জানে না, কেউ এগিয়ে আছে, কেউ পিছিয়ে আছে, তখন ওই একটা কথা বলে দিল, সেখানে জ্ঞান হয়ে যায়। ঠাকুরের কাছে এত লোক এসেছিলেন, কেউই প্রথম দিনেই জ্ঞান পাননি, একমাত্র নয়নই পেয়েছিল, কারণ বলছে যে আপনি মশাই ঈশ্বর দেখেছে, বুঝে আমি দেখেছি, তো অপেও দেখাতে পারি, ছুঁয়ে দিয়েছে, তার একটা অনুভূতি হয়ে গেল, তো তিনি রেডি ছিলেন, তিনি প্রস্তুত ছিলেন, বাকিরা যারা আসছে হৃদয় আমার অমুক তমুক হলদারি, কারণ কোনো প্রস্তুতি নেই, কিছুই হচ্ছে না, শুনছে বলছে কিছুই হচ্ছে না, এমনি অরণ্য রোদ বলে যাচ্ছে, কেউ শোনার কিছু নেই, কেউ বুঝবে না। এই ভাষ্যগুলো যে আচার্য লিখেছেন ওইটাকে পরিষ্কার করার জন্য, তো সাবজেক্ট ম্যাটার এত কঠিন, আরো যেটা সমস্যা যে এত সূক্ষ্ম জিনিসটা, যত সূক্ষ্ম হয় সেটাকে ধরা তত কঠিন হয়। চোখের অপারেশন করার জন্য একটা তলোয়ার নিয়ে যদি আপনি, একটা বড় ছুরি নিয়ে যদি করতে যান, চোখের অপারেশন হবে না, ওটাকে করতে গেলে না লেজার দরকার পড়ে, বা লেজার শার্প
কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে হয়। আত্মতত্ত্ব কেউ যদি জানতে হয় ওটা এত সূক্ষ্ম যে ওটাকে অত্যন্ত ওটার জন্য সূক্ষ্ম বুদ্ধি লাগবে ওটাকে বোঝার জন্য। সূক্ষ্ম বুদ্ধি ওই প্রস্তুতি নিতে হয়। মোটামুটি আপনাকে এই একটা ইন্ট্রোডাকশন দিলাম যে এই যে প্রথম দুটি যেটা উনি গুরু শিষ্য সম্বাদে ওখানে বলছেন যে ব্রহ্ম এটাই আসল, এটাই জানার অন্ত, তিনি অনন্ত। যখন আমরা একচুয়াল মন্ত্রগুলোতে যাবো তখন এটা ব্যাখ্যা হবে। দুই শেষের যে দুটি চ্যাপ্টার ওটা পুরোপুরি গল্প, যেখানে ইন্দ্র আছেন, অগ্নি আছেন, বায়ু আছেন। ইন্দ্রকে বলছে দেবতাদের রাজা, অগ্নি আর বায়ুকে বলছেন ইনফ্লুয়েন্সিয়াল দেবতা। অসুররা আছে, কিন্তু এটা পুরো রূপক, একটা পিওরলি রূপক। কিরকম রূপক? ইন্দ্রিয়গুলো যেটা ইন্দ্রিয়গুলোকে অসুর বলা হয়, ইন্দ্রিয়গুলোকে অসুর বলা হয়, কারণ ওখানে একদিক থেকে হচ্ছে তার আত্মা জ্ঞান হয় না ইন্দ্রিয় দিয়ে, আর সেকেন্ড অসু মানে হয় প্রাণ, এনার্জি। যে কোনো জিনিস যেটা শক্তি দিয়ে চলে, এনার্জি দিয়ে চলে, সেটাই অসুর। সেই ইন্দ্রিয়গুলো প্রাণ শক্তি দিয়ে চলে, এনার্জি দিয়ে চলে, সেগুলো অসুর। আর এদের যে অভিমানী দেবতা, মানে এক একটা ইন্দ্রিয়ের পেছনে যে শক্তিগুলো আছে, তো গ্রস যে ইন্দ্রিয়গুলো খুব স্থূল, তার পেছনে যে শক্তিগুলো আছে না, ওটা আরেকটি যেন সূক্ষ্ম। এর মধ্যে তিনটে জিনিস খুব পাওয়ারফুল, এটা হলো ওয়াক, ওয়াক স্পিচ, দ্বিতীয় হলো ক্রিয়াশক্তি। আপনার যে ইন্দ্রিয়গুলো চলছে এর পেছনে যে ক্রিয়াশক্তি, প্রাণের শক্তি, প্রাণ, প্রাণশক্তি খুব ইম্পর্টেন্ট, ওয়াক শক্তি খুব ইম্পর্টেন্ট। আর শেষে আমিত্ব, যেখানে মন কাজ করে, খুব ইম্পর্টেন্ট। এই তিন আমরা যেটা বলি না মনোওয়াক কায়, সেটাই মনোওয়াক কায়, মনকে চালাচ্ছে আমিত্ব, আমির বোধ। ওয়াক কায়কে চালাচ্ছে প্রাণশক্তি। আর ইন্দ্রিয়গুলো যত রয়েছে ওরা অসুর, মানুষ মাত্রই অসুর দিয়ে অতিক্রমিত, কারণ আমরা ইন্দ্রিয় জগতে বাস করি, আমরা ভোগ করছি করছি, কিন্তু কখনো ধরনের কদাচিত কখনো হয় ধাক্কা খেয়ে হোক, এই করে হোক, সেই করে হোক, কখনো কদাচিত অ্যাক্সিডেন্টলি বলুন, যে কোনো ভাবে বলুন, ঈশ্বরের কৃপা বলুন, গুরুর কৃপা বলুন, আর ঠাকুরকে আমরা দেখছি উনি কি ছুঁয়ে দিচ্ছেন, কিছু বলে দিচ্ছেন, তার একটা অনুভূতি হয়ে যাচ্ছে। যখন কোনো অনুভূতি হয়ে যায় আমরা তখন পাঁচটা কথা বলতে যাই, আমরা অনুষ্ঠানে মনে করি এই যে অ্যাচিভমেন্ট যেটা হলো, যেখানে আত্মজ্ঞান একটু হলো বা অন্য কিছু হলো, একটা হায়ার অ্যাচিভমেন্ট, আমরা মনে করি না আমাদের যে প্রাণ ক্রিয়া আমার জন্য হলো। প্রাণ ক্রিয়া কিন্তু বায়ু বলছেন, বায়ু দেবতা, ওয়াক শক্তি দিয়ে লোকে মনে করে যে আমি এগিয়ে গেছি, সেটাকে অগ্নি দিয়ে রিপ্রেজেন্ট করছে। আর ইন্দ্র হলো আমিত্ব, এগো, অহংকার, এটা দিয়ে মন বুদ্ধি চলে। এই যে তিনটে যে মূল শক্তি যেটা আছে, এরা মনে করে যে এই যে আমার অ্যাচিভমেন্ট বা এই যে আত্মার যে একটা বোধ, এটা আমার জন্য হয়েছে, কিন্তু এটা হয় না। আত্মার বোধ আত্মাতেই হয়। এটা কি রূপকে নিয়ে আসছে, তোমার অগ্নিকে নিয়ে আসছে, বায়ুকে নিয়ে আসছে, ইন্দ্রকে নিয়ে আসছে, দেখাচ্ছে অগ্নি আর বয়ু বায়ু তার সামনে দাঁড়ালো না।
ইন্দ্র যে রাজা তেমনি যিনি আমি আমি ভাব আমার সিন্ধু তেমনটা ইতস্তত করছে ওখানে যে কাহিনী যেটা বলছেন তারা বলছেন যে যা অবৈধ জ্ঞান ছিল ওই আমিত্ব আসাতে সেটাও চলে গেল তসমাৎ তিরোদধে এই দেখবেন আসবে পরের অধ্যায় কিন্তু যার উপরে কৃপা হয়েছে যেটা জন্য একটু ইন্দ্রিয়কে জয় পেরেছে ইন্দ্রিয়কে জয় করতে পেরেছে কিনা ইন্দ্রিয়কে জয় করতে পেরেছে বলেই তার ওই আত্মজ্ঞানের একটা অনুভূতি তখন দৈবিক কৃপা বা বেদের যে জ্ঞান যেখানে জ্ঞানটা হয় সেটা সামনে আসে সেটাকে কিনা উমা বলছে রূপক রূপেই রূপক কি হলো আপনাদের কোনো প্রবলেম হয়েছে শান্ত থাকতে পারে ক্লাসে তো উমা আসছে তখন এই যে কৃপা আছে বা এই যে বৈদিক বিজ্ঞান আছে তিনি বলে দেন তিনি পথ দেখিয়ে দেন দেখো তোমরা যে লাফালাফি করছো যে তুমি যে জয় পেয়েছো ইন্দ্রিয়ের উপরে তোমার জন্য হয়নি এটা এটা তিনি আছেন বলে কি হচ্ছে আলু পটল যখন লাফায় আলু পটল নিচে চলে লাফায় না তার নিচে আগুন আছে এটা যেমন মা বাচ্চাকে বুঝিয়ে দেয় ঠিক তেমনি দৈবিক কৃপা এটা বুঝিয়ে দেয় বা বেদের যে জ্ঞান রাশি যেটা উমা রূপে এই যে আমাদের শরীরের ভিতরে যে তিনটি শক্তি কাজ করে কায় মন ওয়াক এই যে তিনটি শক্তি কাজ করছে এই তিনটি শক্তিকে তিনি বুঝিয়ে দেন তাহলে এই যে পুরো কেলো বিষয় যেটা আসছে দুটো ফরম্যাট নিচ্ছেন প্রথম হচ্ছে যে এই সমস্ত সবকিছুর পেছনে আত্মার যে শক্তি ব্রহ্মের যে শক্তি এটাই কাজ করে বলে জগৎটা চলছে এই জায়গাটা কিন্তু গুরু শিষ্য সম্বাদ সেকেন্ড যে দুটো চ্যাপ্টার আসছে ওই একই ডিসকাশন আসছে কিন্তু কাহিনী রূপে আসছে যেখানে দেখাচ্ছে যে কিভাবে এই যেটা আমরা দত্তত্র চক্ষুর গচ্ছতি ইত্যাদি যেটা বলছেন যে ইন্দ্রিয়ের যে পেছনে শক্তি যেটাকে প্রাণ ক্রিয়া বলছেন না ওয়াক গচ্ছতি ওয়াক কে আনছেন না মনু মন এই যে তিনটিকে ওটাকে একটা রাশির মতো করে দিলেন করে দেখাচ্ছেন যে কিভাবে তাদের দ্বারা কিছুই হয় না পেছনে সেই চৈতন্য সত্তা আছেন বলে হয় তখন এটা বুঝতে পারে ঠাকুরের যে তুমি রাজা না এটা তার কৃপাতেই হয়েছে মানুষ যেখানে যা কিছু জয় পায় না যেখানে যা কিছু অ্যাচিভমেন্ট মানুষ মনে করে আমি করেছি না তার যদি কেউ এটা বুঝে নেয় এটা তার জন্য হচ্ছে তখন ওই ঝাঁপিয়ে পড়বে যে যার জন্য এত কিছু হচ্ছে তা আমি সেটাকেই চাই কিন্তু আমাদের দুর্ভাগ্য কি আমরা মনে করি প্রথমে আমরা মনে করি আমাদের যে আনন্দ অবজেক্ট থেকে আসছে তারপরে মনে হয় আমি এটা করছি দুটোর মধ্যে কোনটাই ঠিক না সাবজেক্ট অবজেক্ট দুটোর মধ্যে কোনটাই ঠিক না যখন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে সে মনে করে মেয়েটির মধ্যে এই গুণ আছে বলে ভালোবাসছে একবারই না তবে বিচার করে মনে হচ্ছে ও আমার নিজের ভেতরে এই ভাব আছে না একবারই না এটাও সেই আত্মার প্রকাশ নিজের ভেতরে তার ভেতরে কোনো কারণে সেই জায়গাটায় সেই বোধটা হয় বলে ওই জায়গাটায় ভালোবাসতে যায় কেন বিষয়ে বক্তব্য এটাই দুটো সেকশন ফার্স্ট সেকেন্ড তারপরে থার্ড ফোর্থ প্রথম একটা হচ্ছে কথোপকথন সেকেন্ডটা হচ্ছে একটা স্টোরি
দুটোতে ওনারা একটাই নিয়ে আসছেন, ইম্পর্টেন্স অফ আত্মা, আত্মজ্ঞান, এটাই সব দিয়ে গুরু দেখাচ্ছেন যে সেজন্য তুমি বাকি তুমি যা কিছু বলছো ওটা ছাড়ো, যদি জ্ঞান পেতে চাও, সমস্ত সব কিছুর উপর যদি তুমি নিয়ন্ত্রণ পেতে চাও, তাহলে কিন্তু সেই আত্মচিন্তন করো। কিরকম যেন এটাই বক্তব্য, আমি শর্ট এই জন্যে বলে দিলাম যে আমরা যেমন যেমন এগোবো তেমন তেমন এটা কিন্তু কঠিন হতে থাকবে। আর কিছুক্ষণ পরে আপনার মনে হবে যে কিছুই ধরতে পারছি না, বুঝতে পারছি না, সেই জন্য এটা আমি রিপিট করবো, আবার যেমন যেমন এই টপিকগুলো আসবে আমরা রিপিট করবো। কতটা কঠিন ভেবে দেখুন, এক একটি এই যে মন্ত্রে যে এক একটি শব্দ এটাকে বলা এক পদ্ধতি। আচার্য শঙ্কর ভাষ্য লিখলেন, আচার্য শঙ্কর যখন ভাষ্য লিখতেন নিজের তরফ থেকে তিনি কিছু ঢুকাতেন না। উনি গীতাকে এটা খুব সুন্দর বলছেন যে এখানে যা বলা হয়েছে এটাকে সহজ সরল করে এই অর্থটা আমি বললাম। অনেক সময় তিনি বলতেন যে এখানে এটা কেন বলা হয়েছে এটাকে নিয়ে ডিসকাশন করছেন, বা অনেক সময় কোনো মত সেটাকে তিনি আনছেন যে এরা এরকম ভাবে কিন্তু জিনিসটা টান হয়। তো ফিলসফি বলতে আমরা যেটা মনে করি, আচার্য শঙ্কর কিন্তু ওই অর্থে ফিলসফার ছিলেন না, তিনি অর্থটা দিতেন যে এই যেখানে আছে এর অর্থটা এই। আমরা ফিলসফার ফিলসফার বলি কারণ আমরা বিদেশ থেকে ওই শব্দগুলো নিয়ে এসেছি, কিন্তু শঙ্করাচার্যকে কোথাও দার্শনিক বলা হয় না, শঙ্করকে কোথাও দর্শন বলা হয় না, দর্শনটা হচ্ছে অদ্বৈত, তিনি একজন টিচার। আচার্য শঙ্করকে সেই জন্য সব জায়গায় গুরু রূপে দেখা হয়, সব জায়গায় তাকে গুরু রূপে দেখা হয়, গুরু গুরু তিনি ব্যাখ্যা করছেন জিনিসটা এই। তুমি একটা কমেন্ট্রি লিখলেন, কমেন্ট্রি মানে হচ্ছে টিচিং, যে এর অর্থটা কি, এখানে শব্দটা কেন আছে, এই জায়গাটা মনে হচ্ছে যে শব্দটা এক অপরের ডুপ্লিকেশন হচ্ছে, ডুপ্লিকেশন হওয়ার কথা না, কেন ডুপ্লিকেশন হচ্ছে, তো ট্র্যাডিশন একটা আছে, একটা কাহিনী যে লেখার পরে আচার্য শঙ্কর সন্তুষ্ট হলেন না, বললেন যে এটা হলো না ভালো, এটাকে আরো লজিক্যালি প্লেস করতে হবে। তো তিনি তো আবার আরেকটা কমেন্ট্রি লিখলেন, তো দুটো কমেন্ট্রি, একটা নাম হচ্ছে পদ ভাষ্য আর একটা নাম হচ্ছে বাক্য ভাষ্য, না দুটো নাম হচ্ছে। প্রথমটা তিনি জাস্ট ব্যাখ্যা করে গেছেন ওই শব্দগুলোর, যেমন উনি অন্যান্য উপনিষদ বা গীতাতে করেছেন, কিন্তু তারপরে তিনি আবার আরেকটা কমেন্ট্রি লিখলেন যেখানে যে লজিক আর্গুমেন্ট আরেকটু বেশি ইউজ করেছে। প্রচলিত ভাষ্য হচ্ছে পদভাষ্য, কিন্তু বাক্য ভাষ্য পাওয়া যায় না তা না, তো গীতা প্রেস যে বইটা বার করেছে তার মধ্যে পদভাষ্য বাক্য ভাষ্য দুটোই আছে। আর তাদের মত হচ্ছে যে না, যারা কেন উপনিষদ বুঝতে চান, এতই কঠিন আচার্য শঙ্করের নামে যদি থাকে যে তিনি দুটো ভাষ্য লিখেছেন, তবে সেটা খুবই কঠিন, তো আমার দুই দুটোই আছে। আমি যেমন আপনাদের ব্যাখ্যা করব, দুটোকে মিলিয়ে করব, আলাদা কিছু করবো না, দুটোকে মিলিয়ে করব, পদ আর বাক্য। এই এদিকে যখন আপনি বইটা নেবেন আর খুলবেন তখন দেখবেন যে কোথাও কোনোটাই মিলছে না, দুটো ক্লাস মানে আড়াআড়ি পাঁচ ঘন্টা বেরিয়ে গেলো, এখনো প্রথম শব্দই ঢুকিনি, তাতেই আশা করতে পারেন যে এরপরে কি হতে যাচ্ছে। তা দু মিনিট আবার বিশ্রাম করে বেশি সময় নেই, বলুন এবার আপনাদের মন্তব্য বক্তব্য। দাদা ওইভাবে এ করবেন না, আপনি দরকারে ওগুলো করবেন না, সোজা বসুন প্লিজ, আমি ইরিটেটেড হয়ে যাই, ওই হাত ফাটানো কান ফাটানো ধরানো এগুলো আই কান টলারেট, যদি ওগুলো থাকে আপনি একটু পেছনে গিয়ে বসবেন, প্রচন্ড করে আমি ইরিটেটেড হয়ে যাই। অ্যালার্টনেস যদি না থাকে উপনিষদের মতো সাবজেক্ট শোনা যায় না, একটা ম্যাসিভ অ্যালার্ট। আপনি ভেবে দেখুন এই এই টকের জন্যে আপনি কল্পনা করতে পারেন কত ঘন্টা আমি খাটি এগুলোর জন্য, আপনার এখানে এসে একটা খোঁজ গপ্পের উপরে প্লিজ এভাবে নেবেন না, এটা স্টার্ট মানে টাইম কাটানোর জায়গা না, এটা সাধনা, আপনার জন্যও সাধনা আমার জন্যও সাধনা।
হ্যাঁ বলো কিসে পুরোহিত দর্পণ? আমি দেখিনি ভাই, আমি বলতে পারবো না, সরি আমার জানাই না, দেখিনি ওই পুরোহিত দর্পণ কি আমি জানি না। আর তুমি বাই চান্স এটা মনে করো না, আমি একটা গুগল যে টিপলে সব আনসার পেয়ে যাবে। সাধারণ মানুষ দু চারটে বইয়ের কথা জানে, তার বেশি আমি জানি না, বাকি গুগলে মারবে। হ্যাঁ, আর তাহলে যারা পুরোহিত গিরি করেন তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো, আমি নামও জানি না, আমার কোনো আইডিয়া নেই ভাই, আমি জানি না। তো আমি কোথায় থেকে বলবো, আমি বই দেখিনি কোনোদিন। আমি মানে দুর্গা পূজা যখন একবার খালি মাকে প্রণাম করতে যাই, তার বেশি আমি জানিও না যে কি হয়, আমার কোনো আইডিয়া নেই। পুজো আদি নিয়ে আমার কোনো আইডিয়া নেই, আমার কোনো ইন্টারেস্ট নেই। যারা আছেন যারা আছেন তারা করেন, আমার পরিচিত আবার টেলিভিশনে দেখে আমাকে খুঁজে বেড়ায়, বলে যে পুজোর সময় কোথায় ছিলাম, আমি কোথায় ছিলাম, ঘরে ছিলাম, আর কি করছিলেন, কি করছিলেন, ঘুমোচ্ছিলাম, আর কি করবো বলুন। পুরোহিত দর্পণ বাদে যদি উপনিষদ নিয়ে কোনো প্রশ্ন থাকে, যেটা লম্বা আলোচনা হলো, বলুন দাদা। পরিষ্কার তো, পুরো ইনফরমেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, না হলে ওটা মানে এটাই প্রবলেম হয়। যখন যদি সাধনা রূপে নেন তখন এগুলো শোনা খুব দরকার। আর যদি জানার জন্য হয়তো দুটো সেন্টেন্স হয়ে গেল, চোখকে চালায় কানকে চালা, আত্মা কেন আত্মা চালা, আত্মা কি সর্বব্যাপী হয়ে গেল, জেনে গেল তার এরপরে আর কি আছে, কিছুই বুঝতে পারবেন না। এখান থেকে বেরিয়ে মারামারি করবে, এখান থেকে বেরিয়ে সেই কাম কাঞ্চন হতে ডুববে, যে লোভ ক্রোধ এইগুলো মধ্যে ডুবে থাকবে, তো লাভটা কি হল? এই কত বছরে 2400 টাকা না কোর্সের, 2400 টাকা খরচ করছেন, আসা যাওয়ার ভাড়া খরচ করছেন, বিশ্রাম ছাড়ছেন, খেটে বসছেন। আর আমার মতো কড়া মানুষ একবার ক্লাস করলে সেকেন্ড টাইম ক্লাস করতে চায় না, কেউ শুনছেন বকাবকি শুনছেন, কেউ আপনি হাসছেন কেন আমার করে আবার? হ্যাঁ, আপনাকে কত কষ্টে আমি ধরে আনলাম এই বছর, আপনি তো রিপোর্ট করে দিয়েছিলেন যা শুনবেন না। কি বলছেন, আপনি বলেছিলেন যে না আজ না, আমি হাতে পায়ে ধরে আপনাকে আনলাম এবার, বললাম যে দেখুন আমার প্রচন্ড বদনাম, ইনসাল্টেড আমি হয়ে যাই। আমার ক্লাস থেকে একজন লিখলো মেল, খুব ইচ্ছে আপনার ক্লাস করব, কিন্তু শুনেছি আপনি খুব কড়া লোক, সেদিন আসার ইচ্ছে নেই, সে ভর্তিও হয়নি কোনোদিন, হলো না বলুন, আমি আর কি করবো। পরিচিত লোক, সে একদম ভালো পরিচয় ছিল, বলছে আপনার ক্লাস করবো না কারণ বিরাট খারাপ, তো অন্য ক্লাসে 200-300 করে ভিড়, আমার ক্লাসে লোক হয় না, কি করে যাবে? বলুন কোনো প্রশ্ন যদি থাকে। নাভি বলে কোথায় পড়লে তুমি তো শুনি কোথাও, তুমি একটু শ্লোক মন্ত্র নিয়ে আসতে তো। হ্যাঁ, যদি না আনো ওই কাগজে তোমাকে খাওয়াবো আমি। ধ্যানে পড়লে রোগীরা দেখে ঠিকই না, কোথায় দেখবে, যেখানে ধ্যান করবে, যদি এখানে ধ্যান করো আত্মা যেখানেই দেখবে, এখানে ধ্যান করলে এখানে দেখবে, হৃদয়ে ধ্যান করলে এখানে করবে, বুকে দেখবে আর নাভির দশাঙ্গুলো উপরে দেখবে, তো কোথায় তোমার কি বুকটা কি নাভির থেকে অনেক বেশি উপরে আসবে, তিন চার হাত উপরে? সর্বব্যাপী আত্মা, তুমি যেখানে ধ্যান করবে কেন্দ্র যেখানে থাকবে আলোটা তুমি সেখানে দেখবে। যদি ঠাকুরের যে বিগ্রহ মন্দিরে ওখানে যদি ধ্যান কেন্দ্রিত হয় ঠাকুরই, তখন তুমি দেখবে আত্মজ্যোতি হবে। মা ঠাকুর তাই দেখেছিলেন মা কালীকে, তিনি মা কালী ধ্যান করছেন, মা কালীকে দেখছেন যে চিম্বর আলো আলো আলো, রবীন্দ্রনাথ ঠাকুর এরকম কিছু একটা তার অনুভূতি ছিল, উনি আলো 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 গান লিখছেন, যিনি হৃদয়ে ধ্যান করবে তিনি হৃদয়ে দেখবেন, কিচ্ছু করার নেই, ওখান থেকে সারা যাবে না, এত সহজ। এই তাহলে এই যে একই কথা চারটে পরপর মন্ত্রে একই কথা বলে যাচ্ছে কেন জানি, যে ভাই তুমি যাই করে না শেষে কিন্তু তোমার আত্মার আইডিয়া হবে হৃদয়ে, তুমি বল বল চলো জয়টা।